আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমার আসলে এটা প্রবলেম তো মানে, আচ্ছা ঠিক আছে। সো ফার্স্ট হলো গ্রাফ হলো কি, নটর ডেম ম্যাথ ক্লাব, হ্যাঁ নটর ডেম ম্যাথ ক্লাব লিখে সার্চ দিলেই পেয়ে যাবা। আচ্ছা সো ফার্স্ট ব্যাপারটা হলো যে আমার গ্রাফের আইডিয়াটা কি, আমাদের গ্রাফের নর্মালি আইডিয়া হলো আমরা হয়তো কোনো কিছু প্লট করি বা ফাংশনের গ্রাফ, আর আমরা কি পরিসংখ্যানে আমরা যে পড়ছিলাম কি যে ওরকম গ্রাফ, বিভিন্ন ধরনের আমরা গ্রাফ করছি, বাট এখানে গ্রাফ বলতে আমরা সম্পূর্ণ ভিন্ন জিনিস বুঝি। এখানে গ্রাফ আসলে কি, গ্রাফ এখানে হলো আমরা কিছু বিন্দু এবং তাদের মধ্যে সম্পর্ক স্থাপন করি তাদের মধ্যে রেখা দিয়ে। তো এখন আমি খুব সহজে আমরা বলি, আমরা আসলে গ্রাফ ইউজ করি কি, সবসময় আমরা গ্রাফ ইউজ করি কোনো ইনফরমেশনটা ভিজুয়ালাইজ করার জন্য, আমরা কোনো ইনফরমেশনটাকে খুব সহজে যেন এক্সপ্রেস করতে পারি। ফর এক্সাম্পল ধরো আমি এখন তোমার, হ্যাঁ ধরো 100 জন মানুষ পরীক্ষা দিছে, পরীক্ষায় নাম্বার পেয়েছে বিভিন্ন জন বিভিন্ন রকম, তো এটাকে আমরা সহজে প্রকাশ করার জন্য কি করি, তখন আমরা এটাকে গ্রাফে প্রকাশ করি কিভাবে, এরকম করে নিয়ে এই যে এত নাম্বার পাইছে এতজন, 10 থেকে 20 পাইছে এতজন, 20 থেকে 50 পাইছে এতজন, এরকম এরকম করে আমরা কি লিখি না। এটার মাধ্যমে তুমি কি আইডিয়া পাচ্ছ, এটার মাধ্যমে তুমি আইডিয়া পাচ্ছ যে হ্যাঁ 100 নাম্বার পাইছে কম মানুষ, বেশিরভাগ মানুষ পাইছে 50-এর নিচে বা সামথিং লাইক দ্যাট। আমরা কিন্তু গ্রাফটা করি যেন আমাদের ডেটা সেট, আমরা একটা ডেটা সেট বা একটা একটা স্প্রেডশিট দেখে আমরা এত ইনফরমেশন বুঝতে পারি না, যেটা আমরা গ্রাফ দেখে বুঝতে পারি। সো নাও ধরো তুমি একটা, তোমার একটা ক্লাসে 5 জন আছে, সেই 5 জনের মধ্যে ধরো ধরো আচ্ছা 5 জন আমি লিখিয়ে দিই, ধরো এ বি সি ডি আর হলো ই, এই 5 জন। সো এই 5 জনের মধ্যে এখন দেখো, ধরো আমি বললাম যে এ এবং সি, এ হলো, এ এবং সি হলো তাদের বন্ধু, এ সি হলো বন্ধু, আবার আচ্ছা এখন এ সি বন্ধু, আমি বললাম যে এ এবং সি বন্ধু, বি এবং ডি বন্ধু, ডি আর ই আবার বন্ধু, বি ধরো আবার ডি এর সাথে, বি আবার সি এর সাথে বন্ধু, আবার বললাম যে এর সাথে ই এর কোনো পরিচয় নাই, এরকম এরকম করে আমি ধরো অনেকগুলো ইনফরমেশন পারি, আমি হয়তো ব্র্যাকেটের সাহায্যে লিখতে পারি, হয়তো আমি এইভাবে করে লিখতে পারি যে আমি ব্র্যাকেটের মধ্যে যারা যারা নাম দিব তারা হলো বন্ধু, তো আমি একটা লিস্ট দিতে পারি কে কার বন্ধু, আমি এইভাবে করে ধরো এই ক্লাসের কার সাথে কার কিরকম পরিচয় সব এরকম করে আমি লিস্ট আকারে লিখতে পারি। কথা হলো আমি এই লিস্ট দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে জিনিসটা ভিজুয়ালাইজ করতে পারবো না, এটা আমি গ্রাফের সাথে কিভাবে করতে পারি। সো আমি যেটা করবো, আমি হলাম এরকম ব্র্যাকেট করে পয়েন্ট রিপ্রেজেন্ট করি, সো আমি হলাম এ একটা বিন্দু, আমি কি এ একটা মানুষ, সেই মানুষটাকে একটা রিপ্রেজেন্ট করতেছি, সো এ বি সি বলবো, আমি এখন বললাম এ আর সি বন্ধু, সো আমি এ এবং সি এর মধ্যে একটা দাগ দিলাম, আবার কি বললাম ধরো বি আর ই বন্ধু, সো আমি বি আর ই এর মধ্যে দাগ দিলাম, আবার ধরো এ আর ই বন্ধু দিলাম, এ ডি বন্ধু দিলাম, আবার ধর বি এবং ডি বন্ধু সো দিলাম, তাহলে কি হলো বলতো, আমি এইভাবে করে একটা সম্পর্ক পেয়ে গেলাম। এখন এখন বলতে পারো যে এটাতে লাভ কি হলো, এখন এটাতে লাভ হইলো কি, এটাতে লাভ হলো তুমি তথ্যটা ইজিলি প্রসেস করতে পারতেছো, তুমি একটা তুমি নর্মালি আমি যদি তোমাকে জাস্ট কয়েকটা ব্র্যাকেটে করে কয়েকটা করে এ বি বি সি সি ডি পেয়ার ওয়াইজ দিতাম, সেই জিনিসটাকে তুমি ঠিক মতো হ্যান্ডেল করতে পারতেছিলে না, এখন তুমি জিনিসটাকে দেখে অনেক কিছু বুঝতেছো। এক নম্বর তুমি কি বুঝতেছো, এ হইলো অনেক বিশু, এ সবার সাথে বন্ধুত্ব, আবার তুমি কি বুঝতেছো সি হলো তুলনামূলক হয়তো চাপা স্বভাবে, সি কারোর সাথে বন্ধু না শুধু এর সাথে বন্ধুত্ব। এখন ধরো আমি এখানে আরো অনেক কিছু বলতে পারতাম, ধরো আমি এখন বন্ধুত্ব তো আমি ডিফাইন করলাম যে একজনের জন্য বন্ধু, এখন আমি ধরো শত্রুতাও ডিফাইন করতে পারতাম, শত্রু হলে আমি ধরো লাল এস দিয়ে দিব, তাহলে ধরো আমি বি আর সি শত্রু, ডি আর সি শত্রু, আবার ই আর সি এর সাথে শত্রুতাও নেই বন্ধুত্বও নেই এরকম। সো লাইক কি, আমি এখন অনেক কিছু ইনফরমেশনটা সহজে আমি গ্রাফের সাহায্যে রিপ্রেজেন্ট করছি। আচ্ছা এখন তাহলে আমরা কিছু সংজ্ঞা দেখি, প্রথম সংখ্যা হলো ভার্টেক্স, ভার্টেক্স কি, ভার্টেক্স বা ভার্টিস, ভার্টিসেস বা ভার্টিসা, ভার্টিস ভার্টিস হলো ভার্টেক্স এর প্লুরাল ফর্ম, এটা হলো বোঝায় বিন্দুগুলো, এই যে আমরা যে বিন্দু দিয়ে রিপ্রেজেন্ট করছি, আমরা যখন কোনো পয়েন্ট এরকম কোনো কিছু নিয়ে কাজ করি আমরা হলাম সেই জিনিসগুলোকে সবসময় ভার্টেক্স দিয়ে রিপ্রেজেন্ট করি বা বিন্দু দিয়ে রিপ্রেজেন্ট করি, এবং এই ভার্টেক্স গুলোর মধ্যে যে রিলেশন, যেমন এখানে বন্ধুত্বের রিলেশন, তখন সেই ক্ষেত্রে আমরা কি করি তাদের মধ্যে দাগ দিই বা তাদের মধ্যে এজ, তাদের মধ্যে আমরা দাগ দিয়ে রিলেশন করি, তো এই এটাকে বলা হয় এজ, অর্থাৎ এজ হইলো এই এদের মধ্যে এজ হলো হলো তোমার এই যে এবি,
ধরো এ এবং বি বন্ধু, বন্ধুত্ব আমি কিভাবে প্রকাশ করছি, আমি প্রকাশ করছি একটা দাগ, এই যে রেখা, এই রেখাটাকে বলা হয় এজ। তাহলে ভার্টেক্স কি বুঝলাম আমরা, মোটামুটি এজ বুঝলাম, এতটুকু বলছি। কারো কোনো কোশ্চেন বা কোনো কিছু বলার আছে বা বুঝুন নাই এমন কিছু? আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট আমি প্রসিড করি। এখন কথা হলো ভার্টেক্স এবং এজ। এখন আমরা আরেকটা জিনিস জানি, সেটা হলো ডিগ্রি। সো ডিগ্রি জিনিসটা কি? ডিগ্রি হলো, এখন খেয়াল করে দেখো, আমরা এখানে বলতেছিলাম না যে কার কয়টা করে বন্ধু, এর বন্ধু কয়টা? এর বন্ধু চারটা, পাঁচটা, চারটা। বি এর বন্ধু কয়টা? দুইটা। ডি এর বন্ধু কয়টা? তিনটা। সি এর বন্ধু একটা। আবার বি এর বন্ধু কয়টা? ও বি এর সাথে তো সবার বন্ধু, খেয়াল করিনি। আচ্ছা না, ও সরি, আচ্ছা আমি এই লাল এজ গুলো মুছে দিই, ঠিক আছে, এগুলো কনফিউশন ক্লিয়ার কিছু করতেছি। ধরো আপাতত লাল এজ বলে কিছু নাই, মানে শত্রুতা নাই, শুধু বন্ধু, ঠিক আছে, বন্ধু বা বন্ধু না এরকম। আচ্ছা হ্যাঁ, তাহলে তাহলে খেয়াল করে, এর বন্ধু কয়টা? চারটা। ই এর বন্ধু দুটা। ডি এর বন্ধু দুইটা। সি এর বন্ধু একটা। বি এর বন্ধু কয়টা? বি এর বন্ধু তিনটা। এখন এই যে বন্ধু সংখ্যাটা, আমরা কিন্তু প্রত্যেকে ইন্ডিভিজুয়াল কয়টা করে বন্ধু আছে সেটা কাউন্ট করতে আগ্রহী। তো এই জিনিসটাকে আমরা বলি ডিগ্রি। ডিগ্রি হলো, ডিতে 2 হবে না? হ্যাঁ, ডিতে 2 হবে না? ডিতে 2? ও হ্যাঁ 2। আচ্ছা আমি 3 লিখছি কেন? ও আচ্ছা 3 মানে ইয়ার জন্য লিখছি। হ্যাঁ থ্যাংকস। আচ্ছা সো ডিতে হলো 2। সো ডিতে 2, সিতে 1, বিতে 3, ইতে 2, এতে 4। হ্যাঁ, সো জিনিসটা হলো যে ডিগ্রি হলো তোমার কোন একটা ভার্টেক্স এর সাথে কয়টা করে এজ কানেক্টেড, একটা ভার্টেক্সের সাথে কয়টা এজ আছে তাকে আমরা বলি তার ডিগ্রি। কয়টা এজ আছে মানে কি, সেই ভার্টেক্সটা আর অন্য কয়টা ভার্টেক্সের সাথে কানেক্টেড সেটাকে তো মিন করে, রাইট? কারণ একটা এজ থাকা মানে কি, অবশ্যই সেই এজটা অন্য কোনো ভার্টেক্সের সাথে এই ভার্টেক্সটাকে কানেক্ট করতেছে। যেমন কি এই যে এই এখানে, এটা একটা ভার্টেক্স, সরি এটা একটা এজ, এটা একটা এজ, এটা একটা এজ, এটা একটা এজ, চারটা এজ। সো চারটা এজের জন্য আমরা বলতে পারি কি, তাহলে এর ডিগ্রি হলো 4। সো ডিগ্রি জিনিসটা ক্লিয়ার সবার, যে জাস্ট আমি কি ভার্টেক্স মানে কয়টা করে আমার এজ আছে। ইয়েস হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এখন হলো, তাহলে আমরা এখন খেয়াল করে দেখো যে তাহলে আমার যাদের সাথে কানেক্টেড সেটা হিসাবে আমার, হ্যাঁ ভাই আমি টেকনোলজিক্যালি নুব, পেইন্টি চালাই। আচ্ছা ঠিক আছে, সো লাইক এখন তাহলে খেয়াল করে দেখো, ও ভাই দাঁড়িয়ে মুগ্ধ ভাই পেইন্ট চালায়, সো ইয়ে আমি একলা না। আচ্ছা তো, আচ্ছা এখন আমরা একটা জিনিস খেয়াল করো, আমরা কিন্তু আমরা এখানে এজ বলতে বুঝছি ফ্রেন্ডশিপ বা এরকম কিছু, সো বাট জিনিসটা এমন না যে আমার শুধু ফ্রেন্ডশিপে আটকে আছে। ধরো অন্য কিছু, সাপোজ ধরো একটা পার্টি হচ্ছে বা একটা কোনো একটা দাওয়াতে অনেক মানুষজন গেছে, তো ধরো অনেকেই অনেকজনের সাথে হ্যান্ডশেক করছে, লাইক আমরা তো নতুন মানুষের সাথে পরিচয় হলে ধরো হ্যান্ডশেক করি বা পুরাতন বন্ধু বান্ধবের সাথে দেখা হলে হ্যান্ডশেক করি, বাট আবার সবার সাথে তো হ্যান্ডশেক করে না। সো লাইক হ্যান্ডশেক যখন করতেছে তো কে কয়টা হ্যান্ডশেক করছে সেটাই আমরা চিন্তা করতেছি, তো সেটাকে কিন্তু আমরা গ্রাফ দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। তো ধরো এই গ্রাফটাকেই চিন্তা করো, তখন আমরা কি হবে, তখন ধরো এই 5 জন মানুষ তাদের মধ্যে কে কার সাথে হ্যান্ডশেক করছে আমরা চিন্তা করতেছি। সো আমরা কি দেখতেছি, এ হলো ই এর সাথে হ্যান্ডশেক করছে, এ ডি এর সাথে হ্যান্ডশেক করছে, সি এর সাথে হ্যান্ডশেক করছে, আবার বি এর সাথেও হ্যান্ডশেক করছে। সো আমি এখানে বলতে পারি এ সবার সাথে হ্যান্ডশেক করছে, ডি দুজনের সাথে হ্যান্ডশেক করছে, ই দুজনের সাথে হ্যান্ডশেক করছে, সি আবার কি শুধু এর সাথে হ্যান্ডশেক করছে। সো আমার কিন্তু এজ মানে যে শুধু ফ্রেন্ডশিপ বা বোঝাচ্ছে এরকম না, আমরা হলাম বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম রিলেশন দেখাইতে পারি। বা ধরো আমি বলতে পারি কি, পরিচয়ের ক্ষেত্রে বলতে পারি, ধরো যে এখানে 5 জন মানুষ আসছে একটা দাওয়াতে, কার সাথে কার পরিচয়, কে কার পরিচিত, কে কার অপরিচিত আমরা দেখতে পাচ্ছি, তাহলে কি তখন সেক্ষেত্রে গ্রাফটা কি রিপ্রেজেন্ট করবে? সেক্ষেত্রে কিন্তু আর হ্যান্ডশেক বা ফ্রেন্ডশিপ রিপ্রেজেন্ট করতেছে না, সেক্ষেত্রে রিপ্রেজেন্ট করবে যে এর সবার সাথে বন্ধু, সবার পরিচিত, এর সাথে সবার পরিচয় আছে। আবার সি কি এই দাওয়াতে একা, সি শুধু একে চিনে আর কাউকে চিনে না। আবার ধরো আমি, হ্যাঁ আমি ধরো আরেকটা এজ কানেক্ট করলাম, সেটা হলো ধরো এফ। আমরা কি বলতে পারি এই এফ এজ কি, এফ এর সাথে কারো পরিচয়, এফ হলো একলা, পার্টিতে একলা বসে আছে, ও এরকম।
তাহলে ডিগ্রি কি ডিগ্রি হলো তখন ডিগ্রি কি হবে তখন আমি বলবো কি এর সাথে চারজন মানুষের পরিচয় তখন সেটাই তার ডিগ্রি সো মানে আমার কথা হলো গ্রাফটা জাস্ট আমাকে হেল্প করে কখন মানে পরিস্থিতির উপর ডিপেন্ড করে যে ডিগ্রি এবং এজের ব্যাপারগুলো এখন দেখো এখন হলো আমরা একটা লেমা শিখবো এই লেমাটার ভালো নাম আচ্ছা এটা সম্ভবত কয়েকটা নাম আছে আমি শিখিও না বাট আমি এই নামটা সবসময় ইউজ করি হ্যান্ডশেক লেমা তাহলে এবং ধরো আমি সবগুলা ভার্টেক্সে ডিগ্রি সংখ্যাগুলা যোগ করলাম তো সেটার সাম ধরো ডি তাহলে ডি হলো কি সবগুলার সাম সবগুলার ভার্টেক্স আমি নিব সেই ভার্টেক্স এর ডিগ্রি যত সেগুলো যোগ করব প্রমাণ করতে হবে যে কোনো গ্রাফের জন্য ডি ইজ ইকুয়াল টু টু ই ঠিক লিখলাম হ্যাঁ ঠিক লিখছি ডি ইজ ইকুয়াল টু ই যেমন এখানে খেয়াল করে দেখো এখানে ডিগ্রি কত চার এখানে ডি এর মান কত চার যোগ তিন সাত সাত থেকে আট দুই নয় দুই এগারো ওয়েট ভুল করছি কই চার বলতে পারো অনেকে বলতে পারো এটা তো ট্রিভিয়াল বা এটা তো বেশি সোজা বাট স্টিল আমি হ্যাঁ প্রত্যেকটা এজ হচ্ছে দুইটা দুইটা ভার্টেক্সের সাথে কানেক্টেড মানে প্রত্যেকটা এজ কে প্রত্যেকটা ভার্টেক্স এর মানে যদি দুইটা ভার্টেক্স এর রেসপেক্টিভ থেকে দেখি তাহলে দুইবার করে কাউন্ট করা হচ্ছে এইটা হ্যাঁ আচ্ছা হ্যাঁ এক্স্যাক্টলি হ্যাঁ সো আচ্ছা ঠিক আছে হ্যাঁ আমি কোশ্চেনটা একবার যারা একদম নতুন তাদের জন্য একটু ক্লিয়ার করি যেহেতু তারা একদম নতুন নতুন সংখ্যা শিখতেছে তো আমি হলাম ডি বলতে কি বুঝাচ্ছি ডি বলতে বুঝাচ্ছি যোগফল সো এখানে দেখো 4 4 এর সাথে আমি তাহলে এখন গুণ যোগ করি 4 তারপর কি 3 7 7 আর 1 8 8 2 10 10 এর সাথে 2 যোগ করলে 12 সো আমার ডিগ্রি সংখ্যা 12 মানে ডিগ্রি সংখ্যা আছে ডিগ্রি সাম সাম অফ ডিগ্রি অফ অল ভার্টেক্স দেন আমার এজ কি এজ হইল এবি এর মধ্যে এজ আছে একটা এজ গুণলে তোমরা দেখতে পাচ্ছ এখানে এজ আছে 6 সো আমার এখানে ডিগ্রি হলো এজ এর ডাবল তো এটা এটা প্রমাণ অলরেডি একজন বলে দিছে প্রমাণটা হলো দেখো যে আমার একটা এজ কি করতেছে একটা এজ আমার ডিগ্রি দুই করে বাড়াচ্ছে তো সেখান থেকে আমরা আসলে ইজিলি বলতে পারি যে আসলে তাহলে কি হচ্ছে একটা এজ আমার দুই করে বাড়াচ্ছে যেহেতু তাই আমার এটা হবে কথা হলো হচ্ছে এটা ফর্মালি প্রুফ করতে গেলে কিন্তু চাইলে ইচ্ছা করলে ইন্ডাকশন ইউজ করতে পারো বা অন্যভাবে হতে পারা যাবে দেখ জাস্ট বললা যে বেস কেস কি জিরো কোনো ডিগ্রি নাই কোনো ইয়া নেই সেই ক্ষেত্রে আমার আমি বলতে পারি যে হ্যাঁ সবগুলা আমার সাম হলো জিরো মানে ডিগ্রি সাম জিরো এজও নাই তাহলে জিরো তারপর আমি একটা অ্যাড করলে কি হয় বেস কেস হয়ে গেল ইন্ডাকটিভ কেস আমি দেখাবো যে একটা একটা এজ একটা এজ যোগ করলে কি হয় আমার ডিগ্রি দুই বাড়ে সামটা দুই করে বাড়ে সো সেভাবে আমি বলতে পারি ওকে সো এতটুকু গেল নেক্সটে কি করাই ধরো খাবি আচ্ছা সো এরপর আচ্ছা এই জিনিসটা সবাই বুঝছো নাকি কারো প্রবলেম থাকার কথা না এটাতে এটা ইজি আছে জি ভাই আমি আচ্ছা তো এখান থেকে কিন্তু আরেকটা লেমা আমরা সহজে বলতে পারি যে সাম অফ অল ডিগ্রি ইজ অলওয়েজ এন ইভেন নাম্বার এবার হলো একটা সাইকেল জিনিসটা কি একটু বলি তো এবার হলো সাইকেল ট্রি অনেকগুলো জিনিস চলে আসবে আস্তে আস্তে আচ্ছা ঠিক আছে সো এখন হইলো আমার ধরো এরকম হইতে পারে যে একটা এ এটা একটা এটা একটা এটা একটা
সো যদি কখনো এরকম হয় যে আমি কোনো একটা পথ ফলো করে আবার তার আগের জায়গায় ফিরে আসতে পারতেছি, সেক্ষেত্রে এটাকে বলবো আমি একটা সাইকেল। কি বলবো? সাইকেল বলবো। দ্যাট মিন্স সাইকেল হলো আমার, আচ্ছা সো সাইকেল হলো আমার কি, হ্যাঁ একটা লুপের মতো যে আমার এইভাবে করে ফেরত আসতেছে। আচ্ছা তাহলে এটা হলো সাইকেল। আর সাইকেল এটাকে আমি কি বলবো, এটা যেহেতু আমার এখানে ভার্টেক্স কটা, এজ কটা বা ভার্টেক্স কটা, যেমন একটা গুণলে হলো এখানে এজের সংখ্যা ভার্টেক্সের সংখ্যা সেম, এটা সবাই বুঝতেছো। সো আমার এখানে ভার্টেক্স হলো তোমার চারটা, তাহলে আমি বলতে পারি এটা হলো একটা ফোর ফোর সাইকেল আর কি। ফোর সাইকেল মানে এইভাবে লিখে নেবো, হ্যাঁ ফোর সাইকেল, একটু উপরে লিখা উচিত ছিল, হ্যাঁ ফোর সাইকেল। আর এখন আমি তাহলে ত্রিভুজ একটা সাইকেল। আচ্ছা ভাই এখানে পয়েন্ট স্কিপ করলে কি সাইকেল থাকবে? পয়েন্ট স্কিপ বলতে না, পয়েন্ট স্কিপ করলে তো পসিবল না। তুমি ধরো ডাইরেক্ট এরকম যে ধরো কলম দিয়ে তুমি ধরো আঁকতেছো, তো তুমি না ভাই মানে ধরুন হচ্ছে আমি ওই কোণার নিচের পয়েন্টটা নিলাম না, তিনটা যোগ করে দিলাম, তাও তো আগে তাহলে তো ওটা থ্রি সাইকেল হয়ে গেল। সাইকেল তো থ্রি সাইকেল হলো, কিন্তু নোটিস করো আমার এটা ধরো এ, এটা ধরো বি, এটা হলো সি, তাহলে সি এ এবং সি এর মধ্যে কিন্তু কোনো এজ নাই। তুমি এ এবং বি কে স্কিপ করে সি তে যাবা কেন? যাইতে পারবা না, বুঝতে পারছো? এখন আমি যদি ধরো এইটা দিয়ে দিতাম সেই ক্ষেত্রে তুমি বলতে পারতা যে হ্যাঁ আচ্ছা তাহলে কি হইলো, তাহলে আমি বলতে পারি যেখানে এ বি সি ডি একটা সাইকেল যেমন ফোর সাইকেল, ঠিক তেমন তুমি এ সি ডি এটা একটা কি মানে ট্রায়াঙ্গেল বা একটা ট্রাইসাইকেল মনে বলো, ট্রাইসাইকেল এরকম, বুঝতে পারছো? সেই ক্ষেত্রে তুমি বলতে পারবা যে, কিন্তু স্কিপ করে যাইতে পারবা না, তোমাকে তো অবশ্যই পথটা ফলো করতে হবে। ধরো আমি মাঝে এটা না দিলে তুমি সি বিন্দুটাতে যাবা, যাইতে পারবা না। মানে ভাই আমি বলতেছি যে সাইকেল হওয়ার জন্য গ্রাফে সবগুলো বিন্দুতে থাকা লাগবে এরকম? ও না না না, আচ্ছা আচ্ছা, না 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 সব বিন্দু থাকা লাগবে না, ধরো আরো বিন্দু থাকতেই পারে। এখানে ধরো এরকম বিন্দু আছে ই, এখানে ধরো আছে আরো এরকম বিন্দু এফ, আমার এগুলো ম্যাটার করে না। আমি গ্রাফের মধ্যে যদি এরকম হয় যে কোনো একটা বিন্দু থেকে আমি আবার ওই বিন্দুতে রিটার্ন করতে পারতেছি, তাহলে ওই অংশটা হবে জাস্ট আমার একটা সাইকেল। কার গ্রাফটা আরো অনেক বিশাল হতে পারে, সমস্যা নেই। হ্যাঁ ভাই এর সাথে এর কানেকশনকে কি বলে? আর কোন জায়গায় না গিয়ে মানে এ থেকে নিজে থেকে নিজের মধ্যে মুভ করা, আচ্ছা আমি বুঝতেছি না শুধু মানে আমি যদি মুভ করি ধরো এ থেকে বিতে গেলাম, আমি যদি সেম পথ না না আসি, ধরো আমি এ থেকে বিতে গেলাম, দেন আমি এই পথটা আবার আমি যদি ফলো করি তাহলে আমি আবার এতে আসতে পারবো, বাট আমি চাচ্ছি ডিফারেন্ট পথে যাব। সো ডিফারেন্ট পথে এইভাবে করে যাইতে থাকলে আমি যখন যদি আবার আগের বিন্দুতে ফিরে আসতে পারি তখন আমি এটাকে বলবো একটা সাইকেল। সেলফ লুপ, আচ্ছা মানে তুমি বলতেছো যে এতে থাকবে এবং এ থেকে আবার এতে এভাবে করে ফিরে আসবে। আচ্ছা হ্যাঁ ওটা নাম ভুলে গেছিলাম আমি এই জন্য। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, হ্যাঁ হ্যাঁ এটাকে সেলফ লুপ বলে, বাট আচ্ছা আমি আমি আসলে মাল্টিগ্রাফ পড়াচ্ছি না তো এই জন্য আসলে, মানে এখানে হলো সবগুলো এজের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট দুইটা ইয়া থাকতে হবে। এইটা সিম্পল গ্রাফ পড়াচ্ছি আমি, সিম্পল গ্রাফে হলো তোমার যে কোনো একটা এজে দুইটা প্রান্ত দুইটা ডিফারেন্ট ভার্টেক্সে কানেক্টেড থাকবে, তো এই জন্য আর কি এখানে সেলফ লুপ ডাইরেকশনাল না। হ্যাঁ ডাইরেকশনাল না, না হ্যাঁ আমার কোনো ইয়াও নাই তোমার যে মানে কোনো ডিরেকশনও থাকবে না, অর্থাৎ এরকম ডিরেকশন টাইপ ডিরেক্টেড গ্রাফ না এটা, জাস্ট এমনি আমার হলো সব দিকে কানেকশন। আচ্ছা সো নেক্সটে একটা জিনিস কি তোমাদের প্রুফ করতে দিব, দিতে পারি? আচ্ছা প্রুফ করো যে সাইকেল, আচ্ছা হ্যাঁ মানে ধরো আমি একটা সাইকেল পাইলাম, সাইকেলটা কি ধরো এই যে এবিসিডি ধরো একটা সাইকেল, তাহলে আমি এটাকে কিভাবে লিখতে পারি? আমি জাস্ট ধরো ব্র্যাকেট করে কিন্তু লিখতে পারি যে এ এ বি এ বি সি, উফ হ্যাঁ আরে খালি হ্যাঁ এবিসি,
তাহলে এখন খেয়াল করো এটা মানে আমি কি বুঝাচ্ছি, এ থেকে বি তে গেলাম, বি থেকে সি তে গেলাম, সি থেকে ডি তে গেলাম। তো প্রমাণ করা যায় আমি এরকম করে যদি একটা সাইকেল ধরো লিখলাম, যে এই সাইকেলে ধরো কিছু বিন্দু রিপিট করছে, রিপিট করছে মানে কি ধরো এরকম যে ফার্স্টে এ ছিল, দেন এখানে বি তে গেল, তারপর এখানে সি তে গেল, সি থেকে ধরো ডি তে গেল, ডি থেকে আবার বি তে গেল, দেন বি থেকে ধরো ই তে গেল, দেন ই থেকে আবার এতে গেল। তাহলে কি এটা একটা সাইকেল হইলো না, কারণ এ থেকে ফিরে ফিরে আবার এক জায়গায় আসলো। তো এখন কথা হইলো এইভাবে যদি আসে, কথা হলো প্রমাণ করো যে আমার এখানে খেয়াল করে দেখো আমার কিন্তু এখানে আচ্ছা হ্যাঁ এখানে আমি এক একটা ভার্টেক্স আমি বলছি কি এই আমার কোন সাইকেলে কোন এজ দুইবার রিপিট করতে পারবে না, আমার শর্ত জাস্ট এই একটা ছিল, কোন এজ দুইবার ফলো করতে পারবে না। বাট প্রমাণ করো যে এখান থেকে আমি এই কনক্লুডে আসতে পারি যে আমার আমি সবসময় এমন সাইকেল বের করতে পারবো যেই সাইকেলে কোনো ভার্টেক্সও দুইবার রিপিট করবে না। দ্যাট মিনস আমি তোমাকে একটা সাইকেল দিচ্ছি যে সাইকেলে রিপিট করছে, যেমন এখানে বি বিন্দুটাতে দুইবার আসছে, ঠিক আছে, আর এ থেকে বিতে গেলাম, বি থেকে সিতে যাই, সি থেকে ডি তে গিয়ে ডি থেকে আবার বিতে গেছি। সো এই গ্রাফে আমি আমার একটা সাইকেল পেলাম যে সাইকেলে একটা ভার্টেক্স দুইবার আসছে। সো সেখান থেকে প্রমাণ করতে হবে যে এরকম একটা সাইকেল যদি আমি পাই তাহলে আমি অবশ্যই এমন একটা সাইকেলে পাবো যেখানে কোনো ভার্টেক্স রিপিট করে না। আচ্ছা, সো আমার গ্রাফে আমার সাইকেলের শর্ত হলো কোনো এজ দুইবার রিপিট করবে না, বাট আমি এই শর্তটা ফলো করে কিন্তু আমি এমন সাইকেল বানাইতে পারি যেখানে কি হচ্ছে আমার একই ভার্টেক্স দুইবার রিপিট করতেছে। লাইক আমি যদি এখন এখানে যেটা হইছে সেটা আমি যদি ফলো করি, আমার এটা কি হয়েছে, এ থেকে বি তে গেছি, বি থেকে কি কই গেছি, বি থেকে সি তে গেছি, সি থেকে কই গেছি, ডি তে গেছি, এরপর আবার বি তে ফিরে আসছি, তারপর ই তে গেছি, তারপর এতে গেছি। আচ্ছা এটা বাদ দিলাম, এতে তো গেছি, তো এখানে খেয়াল করে দেখো রিপিট হয়েছে কি, বি রিপিট হয়েছে। সো আমি এখন বলতেছি যে তুমি যদি আমাকে এরকম একটা সাইকেল দাও যেখানে এরকম রিপিট হয়েছে, আমি আমি সেখান থেকে তোমাকে এমন একটা, তার মানে কি সেই গ্রাফে এমন আরেকটা সাইকেল এক্সিস্ট করে, আমি এমন একটা সাইকেল তোমাকে দেখাইতে পারবো যেই সাইকেলে এরকম কোনো রিপিট নেই, অর্থাৎ সবগুলা ভার্টেক্স একবার করে আসছে। ভাই এখানে কি নতুন এজ যোগ করা যাবে? আর নতুন কি, নতুন এজ? নতুন এজ না না না, নতুন এজ যোগ করা যাবে না, তোমার তো গ্রাফই এটা, বুঝছো না, এটা একটা ফাংশন, ফাংশন একটা গ্রাফ দিলে তুমি ওই গ্রাফ দিয়ে তোমার কাজ করা লাগবে। স্যার আমি এটা তোমাকে একটা ইনফরমেশন দিয়ে দিছি, তুমি এখন কোনো নতুন ভাই জাস্ট মাসখানের কয়টা বাদ দিলেই তো হয়ে গেল। আচ্ছা এটা তো তুমি এই ফিগার দেখে বলতেছো, সো তুমি না আমি ওই যে ওই লেখাটা দেখে বলতেছি যে বি থেকে সি তে ডি তে তারপর আবার বি তে তো আসছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ ওকে হ্যাঁ কারেক্ট। সো ব্যাপারটা কি, ব্যাপারটা হলো ধরো আমরা এরকম করব, ধরো তোমার ধরো ফার্স্টে ধরো গেছি আমি এরকম যে এ ওয়ান এ টু এরকম করে তোমার গ্রাফটা চলতেছে, চলতে চলতে ধরো আমি ধরি তুমি এ কে প্রথম তোমার ধরো রিপিট হওয়ার এরকম ইয়ার নাম হলো এ কে, ঠিক আছে, অর্থাৎ এ কে নাম ভার্টেক্সটা তোমার প্রথমবারের মতো এ কে একটা ভার্টেক্স যে ভার্টেক্সটা পরবর্তীতে রিপিট হয়েছে, যেমন এখানে কি বি। সো আমি এরপর কি দেখলাম একের পর ধরো বিভিন্ন এখানে আরো অনেকগুলো আছে, থাকার পর কি হয়েছে লাস্টে আবার একবার কি হয়েছে একে একবার রিপিট করছে, এন্ড দেন দেন কি তারপর আরো অনেক কিছু ছিল, থাকার পর লাস্টে এ ওয়ানে রিপিট করছে ফিরে আসছে। সো আমি কি করবো এই একে থেকে এই একে পর্যন্ত এই অংশটা বাদ দিয়ে দিব, কারণ কি আমি জানি একে থেকে এরপরে কি এরপরে একে প্লাস ওয়ান বা অন্য ওখানে পৌঁছানো পসিবল। সো আমি এই এই পার্টটা যদি বাদ দিয়ে দিই তাহলে আমার কোনো লাভ ক্ষতি নাই, আমি একটু বাদ দিয়ে দিলে আমি কি হবে আমি তো যেহেতু আবার একে ফিরেই আসতেছি, সো আমি এইখান থেকে এখানে আবার ফিরে আসব। যেমন এখানে খেয়াল করো যে বি বি সি ডি বি আমি এই এই অংশটা বাদ দিয়ে দিই তাহলে কি হলো এ বিই হয়ে গেল, এ বিই একই একটা সাইকেল। তো আমি এইভাবে করেই করতে থাকবো, আমি যখনই কোনো রিপিট পাবো আমি সেটা থেকে ওই পোর্শনটা পুরোটা বাদ দিয়ে দিবো, অ্যান্ড এইভাবে করে আমি যদি করতে থাকি অপারেশন তাহলে আমি একসময় এমন একটা গ্রাফ পাবো যেটাতে কোনো রিপিট নেই এবং স্টিল ওটা একটা সাইকেল। ওকে সো আই থিঙ্ক সবাই বুঝছো এটা, রিপিট না থাকলে নিশ্চিত এটা সাইকেল। হ্যাঁ
যেখানে কোনো ভার্টেক্স রিপিট করে না। আচ্ছা ঠিক আছে, এরপর এরপর কি দেখাতে পারি? আচ্ছা আচ্ছা এটা দেখাই, ধরো একটা গ্রাফ জি, আচ্ছা এনে গ্রাফ জি, আচ্ছা তো ধরো একটা গ্রাফ আছে, সেই গ্রাফে ধরো এরকম করে অনেকগুলো পয়েন্ট আছে এবং সবগুলো পয়েন্টেরই ডিগ্রি অ্যাট লিস্ট টু, ঠিক আছে এরকম করে অনেকগুলো পয়েন্ট আছে এন্ড এই ভার্টেক্স গুলো সবগুলো ডিগ্রি অ্যাট লিস্ট টু, তাহলে বলতে হবে যে প্রমাণ করতে হবে যে অবশ্যই এখানে একটা সাইকেল আছে, যে সাইকেলটার দৈর্ঘ্য হলো মানে একটা ত্রিভুজ আছে। আচ্ছা আমি সহজ করে বলি, ধরো এখানে প্রতিটা ভার্টেক্স এর ডিগ্রি অ্যাট লিস্ট কে, ঠিক আছে কে দেই ডিরেক্ট এন্ড কে হলো টু এর চেয়ে বড় বা সমান, সো এই ভার্টেক্স এখানে গ্রাফে প্রতিটা ভার্টেক্স এর ডিগ্রি কে, প্রমাণ করতে হবে যে এখানে অবশ্যই এমন একটা সাইকেল আছে যার লেন্থ কে প্লাস ওয়ান। লেন্থ বলতে কি মনে আছে? লেন্থ মানে হলো কয়টা এজ আছে সেটা, প্রত্যেকটা ডিগ্রি সমান না, প্রতিটা ডিগ্রি সমান না, অ্যাট লিস্ট কে, সর্বনিম্ন যে ডিগ্রি সেটার মান হলো কে ভাই আরেকবার বলবেন? আচ্ছা তো এখানে অনেকগুলো ভার্টেক্স আছে, তো ভার্টেক্স গুলো বিভিন্ন ডিগ্রি আছে, তো এই ডিগ্রি গুলোর মধ্যে আমি যদি সর্বনিম্ন ভ্যালুটা চিন্তা করি এতে মিনিমাম হলো কে, অর্থাৎ প্রতিটা ভার্টেক্স এর ডিগ্রি কে অথবা কে এর চেয়ে বেশি। প্রমাণ করতে হবে যে এখানে অ্যাট লিস্ট এমন একটা সাইকেল আছে যে সাইকেলের লেন্থ কে প্লাস ওয়ান। ভার্টেক্স কয়টা আছে বলুন? ভার্টেক্স কয়টা আছে আমাদের বলেনি, ভার্টেক্স ধরো এনটা আছে, আচ্ছা ভার্টেক্স অবশ্যই কে কেটার চেয়ে বেশি থাকবে এটা তো বুঝতেছি, কারণ কি ভার্টেক্স যদি কেটা বেশি না থাকে তাহলে তো ডিগ্রি আমার কে হইতে পারবে না, এটা কি বুঝছো কেন ভার্টেক্স কে এর চেয়ে বেশি হবে ভার্টেক্স সংখ্যা? জি ভাই বুঝছি। আচ্ছা ঠিক আছে, মানে এমন এক k প্লাস 1 দিয়ে কি বলছেন, মানে ওই k প্লাস 1 লেন্থ মানে হলো এই যে আমার যে আমি যদি আগে দেখছিলাম না যে এজ এর সংখ্যার উপর ডিপেন্ড করে আমার লেন্থ ডিপেন্ড করে, এটা একটা ফোর লেন্থের সাইকেল, এটা তো সাইকেল থাকাই লাগবে। হ্যাঁ আর এখানে সাইকেল থাকা লাগবে তো অবশ্যই, সেই সাইকেলটা আমার কে প্লাস ওয়ান লেন্থের হবে। কেন এটা তো যদি আমি একটা ট্রি বানাই, ট্রি বানাই দেখো, প্রথমে একটা বিন্দু নেব, ভার্টেক্স নেব, তার থেকে কেটা এজ নেব, কেটা এজ এর মাথায় আবার বিন্দু নেব, সেইগুলো থেকে আবার বানাবো এরকম করে ট্রি এর যে তুমি বলো তো ট্রি এর মধ্যে যে লিফ থাকে, লিফ বুঝছো কি মানে লাস্টের যে এই তাতে তাদের ডিগ্রি তো কানেক্টেড না? হ্যাঁ তাদের ডিগ্রি তো এক হয়। আচ্ছা ভাইয়া, ও আচ্ছা এখানে তো ডিগ্রি এক হতে পারবে না ভাই, এমটা মানে এমটা যদি হচ্ছে মানে ভার্টেক্স থাকে তাহলে তো মানে টোটাল হচ্ছে আমি সবচেয়ে বড় না, আমি চাচ্ছি যে ওর্স্ট কেসে আমাকে প্রুফ করতে হবে যে কে প্লাস ওয়ান টা থাকবেই। এমন একটা সাইকেল এক্সিস্ট করবে যেটার লেন্থ কে প্লাস ওয়ান, এক্স্যাক্টলি ভাই এটা কি ইন্ডাকশন দিয়ে প্রুফ করা যাবে? হ্যাঁ করতে পারো, ট্রাই করতে পারো।
এটা মেবি ইন্ডাকশন দিয়েই করতে হবে। আচ্ছা হ্যাঁ, তো আমি প্রুফটা একটু দেখাই দেই। এটা একটু কঠিন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তো এটা প্রুফটা একটু মজার। তো ফার্স্টে ধরো আমরা একটা গ্রাফ কনস্ট্রাক্ট করি, মানে গ্রাফ মানে আমরা ধরো করতেছি, আমরা একটা ভার্টেক্স নিলাম, তো ভার্টেক্সটার নাম ধরো ভি, কি দিব, ভি ওয়ান দিব না ভি নট দিব, ভি ওয়ান দিই। সো ভি ওয়ান থেকে আমরা ভি টু, আমরা এখন কি করবো, ভি ওয়ান থেকে আমরা ভি ওয়ানের সাথে যা যা কানেক্টেড সেগুলো লিস্ট করতেছি। আচ্ছা না, ভি ওয়ান এর সাথে কানেক্টেড না সেগুলো, সেগুলো না, আচ্ছা না ভি ওয়ান এর সাথে কানেক্টেড না, আমরা হলাম জাস্ট এমনি লিস্ট করতেছি এমন ভাবে। ধরো জাস্ট আমরা সিম্পলি ধরো একটা পথ ফলো করতেছি, যে ভি ওয়ান থেকে ভি টু তে গেলাম, ভি টু থেকে ভি থ্রি তে গেলাম, ভি ফোর এ গেলাম, এভাবে করে আমরা ধরো যাচ্ছি। সো আমার আছে কয়টা এজ টোটাল, এনটা, সো আমি এর পর্যন্ত গেলাম। এখন খেয়াল করে দেখো আমি এমন ভাবে করছি, সো কি আমার ভি ফোর অবশ্যই ভি থ্রির সাথে কানেক্টেড, তার মানে কি ভি ফাইভ ভি ফোর এর সাথে কানেক্টেড, সো এভাবে করে কানেক্টেড। আচ্ছা তো আমি কনস্ট্রাক্ট, আচ্ছা না আমি কনস্ট্রাক্ট একটু চেঞ্জ করবো। সো আমি যেটা করবো যে ধর ভি ফোর এর সাথে ভি থ্রি কানেক্টেড, এবং এই ভি থ্রি ছাড়া এর আগে কেটা এজ, আমি গুছাই বলি নাই, ধরো গুছাই বলছি। সো ধরো আমি এমন ভাবে একটা, এটা একটা অ্যালগোরিদম টাইপ ধরো আমি একটা বানাচ্ছি, যে আমি এমন ভাবে এগুলাকে প্লেস করবো সিকোয়েন্স অনুসারে, যে ধরো এরকম একটা ভিটি আছে আর ধরো ভিটি প্লাস ওয়ান, সো এই ভিটি প্লাস ওয়ান ভিটির সাথে অবশ্যই কানেক্টেড হবে, অর্থাৎ যে কোনো এই ভার্টেক্স তার আগের ভার্টেক্স সাথে কানেক্টেড লিস্টেড দেওয়া। অ্যান্ড এই এই এটা কি ভিটি প্লাস ওয়ানের আমার ডিগ্রি কত, অ্যাট লিস্ট কেনা, দ্যাট মিনস ওর সাথে কেটা ভার্টেক্স কানেক্টেড আছে, সো ভিটি তো অবশ্যই কানেক্টেড। তো ভিটির আগে যে আরো টি মাইনাস এখানে আরো অনেকগুলো কি ভার্টেক্স আছে না, সেই ভার্টেক্স কোনোটার সাথে ভিটি সেম হবে না, আমি এমন ভাবে কনস্ট্রাক্ট করতে চাচ্ছি। এন্ড আচ্ছা এন্ড এটা তো অবশ্যই পসিবল, কারণ ধরো এখানে আমার ধরো আরেকবার ধরো ভিটি চলে আসছে, বুঝছো, সো ভিটি এবং ভিটির মধ্যে ধর পার্থক্য মাত্র ধরো কে এর কম, ওকে ঠিক আছে। এখন দেখো সো আমি, আচ্ছা ভি নট দিয়ে শুরু করি, সো ভি নট ভি ওয়ান আমি এইভাবে করে একটা সিকোয়েন্স কনস্ট্রাক্ট করতেছি, ঠিক আছে, এজ গুলো দিয়ে, সরি এজ না ভার্টেক্স গুলো দিয়ে। সো এর মধ্যে আমার আমার এখানে শর্ত কি, আমি দুইটা শর্ত দিছি, একটা এক নম্বর শর্ত হলো যে কোনো ক্ষেত্রে এরকম যদি ভিটি এবং ভিটি প্লাস ওয়ান থাকে পরপর দুইটা ভার্টেক্স, তারা হলো অবশ্যই কানেক্টেড, অর্থাৎ যে কোনো পাশাপাশি পরপর দুইটা ভার্টেক্স লিখলে সেই দুটা ভার্টেক্স কানেক্টেড। তো এখন খেয়াল করে দেখো যে ভিটি, তাহলে ভিটি মাইনাস ভিটি হলো ভিটি মাইনাস ওয়ান এর সাথে কানেক্টেড, তাহলে এটা হলো আমার এক নাম্বার শর্ত। সো এক নাম্বার শর্ত কি, ভিটি ভিটি মাইনাস ওয়ান এর সাথে কানেক্টেড। এবার দুই নাম্বার শর্ত দিব, ভিটি মাইনাস ওয়ান ছাড়া, ভিটি মাইনাস ওয়ান হলো তার আগের যে কে পর্যন্ত, ভিটি মাইনাস কে, ভিটি মাইনাস টু, ভিটি মাইনাস থ্রি, এভাবে করে যে ভিটি মাইনাস কে পর্যন্ত যা যা আমার ভার্টেক্স আছে সেই ভার্টেক্স গুলোর সাথে ভিটি মাইনাস ওয়ান হলো ডিফারেন্ট, অর্থাৎ এগুলো কোনোটার সাথে ভিটি মাইনাস ওয়ান সেম ভার্টেক্স না। আমি আমি কি সাইকেল বানাইতে গেলে কি একই ভার্টেক্স রিপিট করতে পারে, তাই না, সো আমার সিকোয়েন্সে কিন্তু ভার্টেক্স রিপিট করতে পারে, যেমন এখানে কি হয়েছে ভার্টেক্স ধরো বি রিপিট করছে। সো আমি বলতেছি কি যে ভিটি থেকে ভিটি মাইনাস কে পর্যন্ত
এর মধ্যে ভিটি মাইনাস ওয়ান মাত্র এই একবারই আসছে, এছাড়া আর এগুলা আগে কোনোবার রিপিট করেনি, বুঝতে পারছো? আচ্ছা কথা হলো এটা কি পসিবল কিনা, কি মানে এরা হচ্ছে পাশাপাশি দুইটার সাথে কানেক্টেড আর কোনো জায়গায় নাই, মানে আমার কথা হলো যে ভিটি মাইনাস ওয়ান ছাড়া, হ্যাঁ মানে আমার এই জায়গায় যে ভার্টেক্স গুলা এগুলো কোনোটাই ভিটি মাইনাস ওয়ান না, এগুলো হলো অন্যান্য ভার্টেক্স, বাট আমি এর আগে ভিটি মাইনাস ওয়ান এই অর্থাৎ এভরি কে ইন্টারভালে কোনো ভার্টেক্স রিপিট করতেছে না। আচ্ছা আমি এটাকে এইভাবে বলা যায় যে আমি যে কোনো যদি কে টা ভার্টেক্স নেই তাহলে এদের মধ্যে কোনোটা রিপিট করতেছে না, কোনো ভার্টেক্স রিপিট করতেছে না। আচ্ছা ভাই আপনি যে শর্ততে নিছে নি পাশাপাশি এগুলা, এই শর্তটা কি ঠিক আছে, মানে এভাবে ধরা যাবে শর্তটা? আচ্ছা দেখো আমি আমি আমার গ্রাফকে আমি যখন লিস্টিং পদ্ধতিতে সাজাই, মানে আমি আমি কি করি আমি এরকম গ্রাফ হিসাবে তো করি যে প্রথম গ্রাফ প্রথম ভার্টেক্স থেকে দ্বিতীয় ভার্টেক্স যাচ্ছি, তো প্রথম ভার্টেক্স থেকে দ্বিতীয় ভার্টেক্স গুলো তারা কানেক্টেড, বুঝছো নাই? আমার এই গ্রাফটা খেয়াল করো যে আমি গ্রাফে যখন গেছিলাম আমি এটাকে এখানে কি করছি লিখছি এ বি সি ডি, তো এ থেকে বি এরপর বি লিখছি মানে কি এ থেকে বি তে আমি যাইতে পারছি, তার মানে এ এবং বি কানেক্টেড। আচ্ছা মানে বাম পাশে আর ডান পাশে দুইটা কানেক্টেড, তো হ্যাঁ মানে এ যেহেতু এট লিস্ট দুই, হ্যাঁ পরপর দুইটা তো অবশ্যই কানেক্ট। আচ্ছা ঠিক আছে, সো আমি এইভাবে করে যাচ্ছি এন্ড আমি কি বলতেছি যে আমি ধর এরকম ভিটি মাইনাস ওয়ান পাইলাম, তো তারপর আমি এইভাবে করে গেলে ভিটি মাইনাস ওয়ান পাচ্ছি, এন্ড আমি বলতেছি কি আমি তো অবশ্যই আমি রিপিট না করে রাখতে পারবো, কারণ আমার কি আমার যেহেতু কে করে ডিগ্রি, সো এইভাবে করে আমি সাজাইতে থাকতেছি। তো যেহেতু জি কি একটা ফাইনাইট গ্রাফ, আমি কি ভার্টেক্স অবশ্যই আমার একসময় রিপিট করবে, নাহলে তো আমি এইভাবে ধর আমি চলতেছি ঠিক আছে সিকোয়েন্সটা এইভাবে আমি চালিয়ে নিয়ে যাচ্ছি, সো আমার অবশ্যই একসময় রিপিট করা শুরু করবে, সো অবশ্যই আমি একসময় কি পাবো এমন একটা ভার্টেক্স পাবো ভিটি, এবং এমন আরেকটা ভার্টেক্স আছে ভিটি মাইনাস এল যারা আসলে সেম ভার্টেক্স অর্থাৎ রিপিট করছে, এই দুটো হলো সেম। তো এখন মানে কি ভিটি মাইনাস এল একটা ভার্টেক্স ছিল, তারপর ধরো আস্তে আস্তে একসময় ভিটিতে আমরা আসছি, এবং ভিটি হলো আমার প্রথম ভার্টেক্স যেটা রিপিট করছে, তাহলে আমরা কি পাচ্ছি আমরা অলরেডি পাইছি যে কেটা আমার কে এর মধ্যে রিপিট করতেছে না, সো এল অবশ্যই কে প্লাস ওয়ান এর সমান বা বড়, মানে কে চেয়ে বড়, সো কে প্লাস ওয়ান। সো সেখান থেকে আমি কি বলতে পারি সেখান থেকে তাহলে আমি একটা সাইকেল পাইলাম, সাইকেলটা কি ভিটি মাইনাস এল। এখন এই যে আমার সিকোয়েন্স থেকে আমি সাব সিকোয়েন্স কনসিডার করো যে ভিটি মাইনাস এল তারপর ভিটি মাইনাস যুক্তিটা আরেকবার বুঝাবেন এল প্লাস ওয়ান, আচ্ছা বুঝাচ্ছি ভিটি মাইনাস এল প্লাস ওয়ান তারপর ভিটি মাইনাস এল প্লাস টু, এভাবে করে ডট 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 দিয়ে আমি যদি যাই যাতে যাতে লাস্টে আবার আমি একসময় ভিটি মাইনাস এল এ পৌঁছাবো, সো এটা কি আমার অবশ্যই এল এল লেন্থের একটা ভার্টেক্স, অ্যান্ড এল যেহেতু কে চেয়ে বড় তাই আমরা বলতে পারি জি যে আমরা এটা বলতে পারি কি যে আমরা বলতে পারি এটা একটা কে প্লাস ওয়ানের সাইকেল আমি পাবো। আচ্ছা লজিকটা হলো এরকম যে দাঁড়াও দেখি একটু ভালো করে কিভাবে বলতে পারি ভাইয়া প্রবলেমটা আর একটা সামারি দিয়ে দিয়ে শর্ট ভাইয়া, ছবি আঁকে দেখাইতে হবে বিভিন্ন ভাবে কানেকশন আছে। আচ্ছা বাঁকা তারা হচ্ছে, হ্যাঁ সো আমি কি করতেছি আমি হলাম কি এরকম করে ভি টু ভি থ্রি ধরো এগুলো নাম দিলাম, আচ্ছা ভি ওয়ান ভি টু ভি থ্রি না মানে আমি নাম দিব আমার অ্যাকর্ডিং টু আমার সিকোয়েন্স অনুসারে, এগুলো ভার্টেক্স এর অন্য নাম, ধরো ভার্টেক্স এর নাম গুলো ধরো আমি এবিসি দিই, তাহলে এ
B, C, E, E, F. So, আমার vertex হলো এগুলা. এখন আমি কি করতেছি? আমি হলাম প্রথমে ধরে A. এটাকে আমি ভিনট হিসেবে চুজ করলাম. ভিনট থেকে আমি যে vertex এ যাব, সেটাকে আমি V1 নাম দিলাম. তারপর যেটাতে যাব সেটাকে V2 নাম দিলাম. Okay. So, এখন আমি V1 হিসেবে B কেও চুজ করতে পারি, F কেও চুজ করতে পারি. আবার V2 হিসাবে কি B থেকে আমি E তে গেলে E কে চুজ করতে পারি, আবার F থেকে C তে গেলে C চুজ করতে পারি. So, like এভাবে আমি চুজ করব. একটা জিনিস নোটিস করো, আমার পরপর যে কোনো দুইটা ভার্টেক্স কি তার মানে অবশ্যই কানেক্টেড, কারণ আমি এই ভার্টেক্স থেকে এই ভার্টেক্সে যাচ্ছি, তার মানে কানেক্টেড না হলে তো আমি এজ না থাকলে আমি কিভাবে যেতাম? এটা ক্লিয়ার সবার? যে পাশাপাশি অ্যাডজেসেন্ট দুইটা ইয়া যে কানেক্টেড হ্যাভ হে. আচ্ছা এখন আমি যেটা করতেছি, ধরো আমি এরকম যেতে যেতে এক সময় ধরো এখন আমার ভিটি মাইনাস ওয়ান, সো ভিটি মাইনাস ওয়ান হলো আমার কি একটা ভার্ট এজ ভার্টেক্স. এখন ভিটি মাইনাস ওয়ান এর আগে কি আমি আরো এরকম ধরো অনেকক্ষণ আসছি, তো ভিটি মাইনাস ওয়ান এর আগে আমি এরকম যে কে মাইনাস ওয়ানটা এজ আছে ভার্টেক্স আছে, ভিটি মাইনাস ওয়ান এর যাওয়ার আগে কি এর আগে কে মাইনাস ওয়ানটা ভার্টেক্স আছে, তো আমি কি করবো, আমি এখন ভিটি কে হিসাবে চুজ করবো এমন একটা ভার্টেক্স কে যারা এই ভিটি কে মাইনাস ওয়ান ভার্টেক্স এর মধ্যে কোনোটা না. ভিটি মাইনাস ওয়ান এর আগে যে আমি এখানে লিস্ট করছি, এই লিস্টে কি আমার এখানে কে মাইনাস ওয়ানটা ভার্টেক্স আছে ভিটি মাইনাস ওয়ান এর আগে, আমি ভিটি মাইনাস ওয়ান এর আগের যে কে মাইনাস ওয়ানটা ভার্টেক্স সে ভার্টেক্স গুলোকে আইডেন্টিফাই করবো, অ্যান্ড আমি ওগুলা ছাড়া অন্য একটা ভার্টেক্স কে নাম দিব ভিটি. এখন অন্য ভার্টেক্স আমি এটাকে চুজ করতে পারবো অলওয়েজ? কথা হলো হ্যাঁ পারবো. কেন পারবো? কারণ আমরা জানি কি ভিটি মাইনাস ওয়ান এর ডিগ্রি কত, অ্যাট লিস্ট কে, তার মানে ভিটি মাইনাস ওয়ান অ্যাট লিস্ট কে টা ভার্টেক্স এর সাথে যুক্ত. ওর্স্ট কে যে কি হতে পারে, এই কে মাইনাস ওয়ানটা ভার্টেক্স এর সবগুলোর সাথে ভিটি মাইনাস ওয়ান কানেক্টেড, তো স্টিল কি হবে, স্টিল আমার এমন একটা ভার্টেক্স আছে যেটা ভিটি মাইনাস ওয়ান এর সাথে কানেক্টেড এবং তা সেই সিকোয়েন্সে আগের কে মাইনাস ওয়ান এর মধ্যে আসে নাই, সো আমি তাকে তখন এখানে লিখে দিতে পারবো, সো আমি অলওয়েজ এটা পারবো. বুঝতে পারছো জিনিসটা? জি ভাই. আচ্ছা আমি আরেকবার একটু বলি, জিনিসটা অনেকটা এরকম যে আমি সিরিয়ালি লিস্টিং করতেছি, লিস্টিং করতে করতে আমি ভিটি মাইনাস ওয়ান এ গেলাম, তো আমি একটা ভার্টেক্স গেলাম, তো ওই ভার্টেক্স ঠিক আগের যে কে মাইনাস ওয়ানটা ভার্টেক্স সেই ভার্টেক্স গুলা বাদ দিয়ে আমি অন্য আরেকটা ভার্টেক্স কে ভিটি মাইনাস ওয়ান এর পরে লিখবো, এবং সেটা অবশ্যই ভিটি মাইনাস ওয়ান এর সাথে কানেক্টেড হবে আমাদের প্রথম শর্ত অনুসারে. তো আমরা কথা হলো এটা সবসময় পারবো কিনা, কথা হলো আমরা জানি আমাদের কেটা ভার্টেক্স সবসময় কানেক্টেড, তো আমার তো ভিটি মাইনাস ওয়ান এর আগে কে মাইনাস ওয়ানটা ভার্টেক্স, ওর্স্ট কেসে সেই কে মাইনাস ওয়ানটা ভার্টেক্স ভিটি মাইনাস ওয়ান এর সাথে কানেক্টেড, বাট স্টিল আমার এমন একটা ভার্টেক্স আছে যেটা এখনো গত কে মাইনাস ওয়ান এর মধ্যে ছিল না, বাট আমার ওটা আমি লিখতে পারবো তাহলে, কারণ কি আমার ডিগ্রিতে অ্যাট লিস্ট কে. ওকে সো তাহলে আমি আমি এটা অলওয়েজ পার্ট, তো এভাবে করে আমি ভিটি লিখলাম. সো তাহলে আমার কি বলতেছে, তাহলে আমি বলতে পারি কি যে আমার এখানে আগে ছিল কে মাইনাস ওয়ান ভিটি, ভিটি মাইনাস ওয়ান ভিটি, তাহলে এই যে এই এরিয়াটাতে আমি বলতে পারি কি কোন এই ভিটি রিপিট করেনি. সো এভাবে করে আমি বলতে পারবো যে কোনো ভার্টেক্স এর জন্যই বলতে পারি যে সে তার আগে কে প্লাস মানে কে প্লাস ওয়ান ইয়ার মধ্যে রিপিট করেনি. তো এখন কথা হলো আমি যদি এভাবে করে সিকোয়েন্সটা চালাই যেতে থাকি আমি কি করতে পারি, এভাবে যাচ্ছি 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 আমি কি আমার পথ চলা শেষ করতে পারি? আমি চাইলে কি একই পথ বারবার রিপিট করতে পারি, ভিন্ন পথে যেতে পারি, মেন কথা কি আমি ঘুরতে থাকতে পারি, আমার তো এখানে থেমে যাওয়ার কিছু নেই, রাইট? কারণ কি ধরো এরপর ধরো আমি এরপর এখানে আসলাম একটা জি তে, আমি ই এর পর জি তে আসলাম, জি থেকে আবার ইতে ফিরে গেলাম, বা আমি কি এরকম করে করতে পারি, আমি ধরো মুভ করতেছি ইচ্ছা মতো, মেন কথা কি আমার আমি এখানে ধরো আমার তো মুভ করতে অসুবিধা নেই, রাইট? মানে আমি একই পথ আরেকবার ধরো যাচ্ছি, তো আমি হলাম সিকোয়েন্স ক্রিয়েট করেই যাচ্ছি করেই যাচ্ছি. সো যেহেতু আমার ফাইনাইট আমি অবশ্যই এক সময় কি বলতে পারি যে আমার ভার্টেক্স রিপিট করা শুরু করবে, তো প্রথম যে ভার্টেক্সটা রিপিট করবে সেই ভার্টেক্সটাকে আমি নাম দিলাম ধরো ভি কে প্লাস এল কে না সরি কে না ভি পি প্লাস এল. ভিপি প্লাস এল মানে কি, তার মানে অবশ্যই এর আগে একটা ভিপি ছিল, কারণ যেহেতু প্রথমবারের মতো রিপিট করছে তাহলে ভিপি এবং ভি প্লাস ভিপি প্লাস এল একই জিনিস একই ভার্টেক্স. সো এখন তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে আমি যদি ভিপি থেকে একটা সিকোয়েন্স শুরু করি, আমার কি দেখছি আমাদের এখানে অলরেডি ভিপি থেকে একটা সিকোয়েন্স শুরু করে ভিপি প্লাস এল এ আসতে পারছি, সো আমরা এখানে ভিপি থেকে শুরু করবো, এখন শুরু করে একসময় আবার ভিপি প্লাস এল এ যদি ফিরে আসি, এই ভিপি প্লাস এল ই তো আমার ভিপি, সো আমি কি করতেছি আমি এটা এরকম হচ্ছে যে এফ থেকে শুরু করলাম, এফ থেকে সি তে গেলাম, সি থেকে ই তে গেলাম, ই থেকে বি তে গেলাম, বি থেকে এ তে গিয়ে আবার এফ এ ফিরে আসলাম,
সো আমি কি একটা লুপ পাচ্ছি, সো আমি বলতে পারি যাচ্ছে এটা একটা লুপ এবং এই লুপের ইয়া কত, এই লুপের আমার মানে এটা আমার সাইকেল, আমার সাইকেলের লেন্থ হলো এল প্লাস ওয়ান। এখন কথা হলো এই এল যে কে এর চেয়ে বড় সেটা এখন প্রুফ করতে হবে। তো আমরা অলরেডি দেখছি কি যে ভিটি, ভিটি কি অবশ্যই তার আগের কেটা ভার্টেক্সের মধ্যে রিপিট করে নাই। আমরা এমন ভাবে সবসময় প্রতিটা ভার্টেক্স চুজ করছি যেন সে আগের কেটা ভার্টেক্সের মধ্যে না থাকে। সো দ্যাট মিনস ভিপি প্লাস এল অবশ্যই আগের কেটা ভার্টেক্সের মধ্যে নাই, দ্যাট মিনস এল এর মান অবশ্যই কে এর চেয়ে বড়, কারণ ভিপি প্লাস কে এর চেয়ে কিন্তু ভিপি প্লাস কে এর মধ্যে ভিপি নাই। সো এর পরে আমার ভিপি প্লাস এল আসছে, তার মানে এল অবশ্যই কে এর চেয়ে বড়। তো সেখান থেকে আমি বলতে পারি তাহলে আমি এমন একটা একটা সাইকেল তো পাইছি, আমরা দেখতেই পাচ্ছি সাইকেল পাবোই আমরা, এবং সেই সাইকেলটা যে এখন কে প্লাস ওয়ান এর চেয়ে বড় বা কে প্লাস ওয়ান এর সমান বা বড় সেটা আমরা প্রমাণ করতে পারবো। খুব ভালো কোশ্চেন, এটা একটা সলিউশন লিখা আসলে কঠিন। তো কম্বিনেটরি রেটরিক্স এটা একটা প্রবলেম যে অনেক প্রবলেম সলভ করতে পারবা সলিউশন লিখতে পারবা না, মানে এটা আমার নিজের সাথে বহুত হয়েছে। বিশেষ করে 17-18 ক্যাম্পে আমি হলাম এরকম সলভ করতে পারতাম না, লিখতে পারতাম না, খুব বাজে সলিউশন রাইটিং ছিল আমার। হ্যাঁ ভিপি প্লাস এল দিয়ে কি মানে ভিপিটা হচ্ছে মানে এল বার এল টা স্টেপ হওয়ার পরে আবার ওই ওই আগেরটা চলে আসে তাই তো? আচ্ছা হ্যাঁ মানে ভিপি ভিপি প্লাস এল হলো আমি হলাম কি আমি হলাম জাস্ট যখন পি নাম্বার পজিশন আমি যেখানে ছিলাম ধর প্রথমে আমি শুরু করছি যাত্রা জিরোতে, জিরো থেকে আমি যে এরপরে যে ভার্টেক্সে গেলাম সেটাকে আমি নাম দিছি ভিওয়ান, তারপরে যেটা দেখছি সেটাকে ভিটু নাম দিছি। সো নামগুলো কিন্তু আমি সিরিয়ালি দিয়ে গেছি। তো এখন আমার ভিপি থেকে আমি কি ভিপি থেকে অন্য একটা ভার্টেক্স গেছি, সে থেকে আরেকটা ভার্টেক্স গেছি, আরেকটা ভার্টেক্স গেছি, আমি এক সময় কি আবার ওই ভার্টেক্স যখন রিটার্ন করছি তখন সেটা কি আমার সিকোয়েন্সের পি প্লাস এল তম পথ হয়ে গেছে। সো আমি বলতেছি কি পি তম পথ এবং পি প্লাস এল তম পথ সেম, কারণ দুটা সেম ভার্টেক্স। সো এটাকে আমি লিখছি যে ভিপি ইকুয়াল টু ভিপি প্লাস এল। আচ্ছা সলিউশন কিভাবে লিখবা, সলিউশন লেখার জন্য ফারস্টে যে আমি বললাম যে না তুমি ফারস্টে ধরো আগে বুঝো আমরা যে এইটার জন্য যে অ্যালগরিদমটা ফলো করলাম এটা কিভাবে আপনার কাছে ইনটুইটিভ লাগছে? আচ্ছা হ্যাঁ এটা মোটিভেশন কি এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা কথা হলো আমার হলো ইয়া কি বলে আমার মানে গ্রাফ থিওরি অনেক ভালো লাগে, আমি গ্রাফ থিওরিতে এমনি এমনি মোটিভেশন পাই আর কি, তুলনামূলক ইনটুইশন পাই। তো এটা হলো তোমার ইনটুইশনটা এরকম যে তুমি যখনই বুঝতেছো তোমার কেটা ডিগ্রি, তোমাকে কিন্তু একটা শর্ত দিয়ে দিছে তোমার ডিগ্রিটা কে এর সমান বা বেশি। তো সেখান থেকে তুমি বুঝবা যে আচ্ছা কে এর সমান বা বেশি তার মানে কি আমার অবশ্যই এখানে কোনো এটা ইউজ করা লাগবে আমার। সেকেন্ডলি খেয়াল করো আমাকে বলছি কি একটা সাইকেল এক্সিস্ট করবেই, তোমাদের মধ্যে একজন বলছিল একটু আগে যে ট্রি তো হইতে পারে, তখন আমি একটা অ্যান্সার দিয়েছিলাম যে ট্রি হইলে অবশ্যই আমার একটা ভার্টেক্স থাকে ডিগ্রি এক। তাহলে এখান থেকে কিন্তু তোমার মাথায় চিন্তা আসে আচ্ছা ডিগ্রি যেহেতু একের বেশি হইতেই হবে, আমি কে এর মান বলে দিছি টু এর চেয়ে বড় বা সমান, তার মানে অবশ্যই আমার সাইকেল থাকা লাগতেছে, কারণ ডিগ্রি যখন একের চেয়ে বেশি তার মানে আমার কোনো লিফ নাই, মানে এমন কোনো এন্ডিং পয়েন্ট নাই যেটা আর একই মানে ডিগ্রি এক, তার মানে অবশ্যই সব সবার সাথে কানেক্ট, সো অবশ্যই আমার একটা সাইকেল থাকবে। তো এখন ধরো আমি তাহলে আমি এখন কি করবো, এখন আমি কে প্লাস ওয়ানের শর্তটা ভুলে যাই, আমি আগে ভাবি যে আমি সাইকেলের এক্সিস্টেন্স কিভাবে বের করতে পারি, তখন তোমার মাথায় আসতে পারে যে হ্যাঁ আমি যেরকম কলম দিয়ে ধরো ধরো আমি কি করতেছি আমি জাস্ট ধরো এই একটা কলম নিলাম, কলম নিয়ে হ্যাঁ কলম নিলাম, কলম নিয়ে ধরো আমি এখানে দাগাচ্ছি দাগাচ্ছি আর হলো আমার সিকোয়েন্স আমি বসাচ্ছি, সিকোয়েন্সি যেখানে যখন যেই ইয়াতে রিচ করতেছি সেটা আমি বসাচ্ছি। আর সিকোয়েন্স আইডিয়াটা আমার মাথায় কিভাবে আসছে সেটা অনেক কমন আইডিয়া, মানে সেটা অলরেডি আমরা দেখছি যে সিকোয়েন্স দিয়ে প্রকাশ করা যায়। তো আমি এভাবে করে যাচ্ছি যাচ্ছি, তো আমি এক পথ আরেকবার যাচ্ছি আবার যাচ্ছি আবার যাচ্ছি আবার যাচ্ছি, আমি তো ইচ্ছা মতো মুভ করতে পারতেছি, আমি জানি এটা কোনো ট্রি না, আর ট্রি হলেও আমি মুভ করতে পারতাম, আমি বুঝতেছি যে আমি হ্যাঁ আমি ইনফিনিট একটা সিকোয়েন্স কনস্ট্রাক্ট করতে পারবো। কিন্তু আমার ইয়াটা কি আমার ভার্টেক্সটা একটা সরি আমার গ্রাফটা একটা ফাইনাইট, সো অবশ্যই আমার এক সময় রিপিট হবে। সো আমি ওইখান থেকে কিন্তু বলতে পারি যে তাহলে আমার অবশ্যই সাইকেল থাকবে। তো তুমি যখনই এইভাবে চিন্তা করবা তখন অবশ্যই তখন তুমি বলতে পারো যে আমি ই থেকে ডি তে গেলাম, ডি থেকে আবার ই তে গেলাম, এটা তো সাইকেল হলো না, কথা হলো বুঝলি? তখন আমি কি চিন্তা করবো যে আমি চিন্তা করবো আচ্ছা আমার তো সমস্যা নেই, ই থেকে ডি তে গেলাম, ডি এর সাথে তো অন্য কানেক্টেড আছেই, তাহলে আমি ডি থেকে অন্য জায়গায় যাবো, অন্য জায়গা থেকে আবার ফিরে আসবো, তখন আমি হয়তো আমি সাইকেল পাবো, তাও আমি এক সময় সাইকেল পাবোই। তো এই যে আইডিয়াটা পাইলাম যে আমি তাহলে সাইকেল পাবোই, তখন কিন্তু তুমি তখন ভাবতে পারো আচ্ছা আমি তো সাইকেল পাই গেলাম তাহলে আমি এই আইডিয়াটা অপটিমাইজ করতে পারি কিনা। আমি সাইকেল কিভাবে পেলাম, আমি ইনফিনিট একটা সিকোয়েন্স বানাইলাম, আমি জানি সিকোয়েন্স রিপিট করবে, রিপিট থেকে আমি পেয়ে গেলাম সাইকেল।
এন্ড রিপিটটা আমি এমন ভাবে করলাম যে আমি জানি যে পরপর এমন যেন না হয় যে ভিটি মাইনাস ওয়ান আবার ভিটির পর আবার এখানে যেন সেম ভার্টেক্সটা না আসে, কারণ তাহলে কিন্তু আবার এটা সাইকেল হবে না। তো সেটাও আমি এনশিওর করলাম। যখন এটা আমি এনশিওর করতে গেলাম তখনই কিন্তু আমার মাথায় আইডিয়া আসবে, আচ্ছা তাহলে আমাকে তো আমি এটা কিভাবে এনশিওর করলাম, কারণ আমি জানি এর ডিগ্রি একের চেয়ে বেশি, এর ডিগ্রি একের চেয়ে বেশি বলে আমি বলতে পারছি যে ডি ইতে না গিয়ে বিতে বা অন্য একটাতে চাইতে পারবে। তো ঠিক সেম জিনিসটা আমি তাহলে কি এর প্রিভিয়াস কয়েকটা পদ নিয়ে যদি করি, আমি এখানে প্রুফ করছি কি যে মানে এই এটা সাইকেল না, তো এটাকে আমরা চিন্তা করতে পারি কি এক সাইকেল মানে এক এক লেংথের দুই লেংথের সাইকেল, যে এখান থেকে এখানে আসলে এখানে এখানে গেল, তো দুই লেংথের সাইকেল চিন্তা করতে পারি। মানে আমি জাস্ট কনসিডার করতেছি এটা দুই লেংথের সাইকেল বলে কিছু নাই, আমি ডেফিনেশন নাই, আমি জাস্ট বলতেছি। তো আমি এরকম চিন্তা করতে পারি আমি দুই লেংথের সাইকেল আমি এটাকে বাদ দিলাম কিভাবে, কারণ আমার হাতে ডিগ্রি বেশি ছিল, তো আমার ডিগ্রি তো বিশ বা সরি কে কে এর চেয়ে বেশি, তো আমি ওইটা তখন ইউজ করে কি বলতে পারি যে আচ্ছা তাহলে আমি অবশ্যই তাহলে ওভাবেই চুজ করি যেন আমার কে এর মধ্যে রিপিটটা হয়। আমি যদি ইনশিওর করতে পারি যে আমি কে এর মধ্যে রিপিট হচ্ছে না অ্যান্ড কে এর পরে রিপিট হবেই, আমি যদি এনশিওর করতে পারি যে কোনো কেটা ভার্টেক্সের মধ্যে রিপিট হবে না, এবং আমি এনশিওর করতে পারি কেটার ভার্টেক্সের মানে একসময় একসময় রিপিট করতেই হবেই, এই দুটো এনশিওর করলে আমি বলে দিতে পারবো যে তাহলে কে এর চেয়ে বড় একটা লেংথে রিপিট করবে, কারণ সেখান থেকে আমি তখন সাইকেল পেয়ে যাবো। তো এই এইভাবে আইডিয়াটা কাজ করে তখন আমরা বলতে পারি যে আচ্ছা তাহলে বুঝতে পারছো ইন্টুইশনটা। হ্যাঁ, ভিপি প্লাস ইলনান দিয়ে ভিটি প্লাস এই ভাবে অনেকগুলো স্টেপ ছিল, তবে মানে লজিক্যাল ছিল। আমি যে টি দিয়ে একবার এখানে করছি তাই জন্য ভাবলাম যে আমি এক্সিস্ট করে এই জন্য আমি পি আবার পরে দিলাম। আচ্ছা এটা ম্যাটার করে না, পি দিলে টি দিলে হতো। আচ্ছা এখন নেক্সট ডে তাহলে ও আচ্ছা একজন বলো সলিউশন কিভাবে রাইট করবো। সো সলিউশন রাইট করার জন্য তুমি ধরো যদি পুরো আইডিয়াটা পেয়ে দাও তখন তুমি সলিউশন বলবো এইভাবে যে আমরা একটা সিকোয়েন্স আমরা একটা ইনফিনিট সিকোয়েন্স কনসিডার করবো এই শর্ত ফলো করে। কি ফলো করে? তুমি তখন এক নাম্বার দিলা যে ওয়ান, এক নাম্বার শর্ত কি ভি আই যে কোন ফর এনি আই ভি আই অ্যান্ড ভি আই প্লাস ওয়ান ইজ কানেক্টেড, ঠিক আছে এক নাম্বার শর্ত দিয়ে দিলাম। আচ্ছা হ্যালো শোনা যাচ্ছে? জি ভাইয়া শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা বাচ্চা সান ভালোই লাগতেছে। আচ্ছা সো ঠিক আছে, আর নেক্সট ডে তারপর হইলো আচ্ছা এরা এক নাম্বার গেল, দুই নাম্বারে হইলো আমি দুই নাম্বার শর্ত কি দিব, দুই নাম্বার শর্ত দিব যে ওই যে এই শর্তটা যে আমার ভিটি আর তুমি কি তোমাকে ইন্ডেক্সিং ইউজ করা লাগবে। আমি তো সলিউশনে বলছি আগের কেটা পদ বা আগের এরকম, তুমি কি কি বলবা যে ভিটি মাইনাস ওয়ান এর পর আমি এমন ভাবে ভিটি চুজ করব যেন ভিটি ভিটি হলো ভিটি ইজ ডিফারেন্ট ফ্রম ভিটি মাইনাস টু ভিটি মাইনাস থ্রি ডট 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 ভিটি মাইনাস কে। আচ্ছা সো এইভাবে করে আমি কিন্তু ওইটা বলে দিতে পারি। তো তখন আমি কি বললাম তাহলে তখন আমি বলতে পারতাম যেহেতু আমরা দেখতে পাচ্ছি এটা একটা ইনফিনিট সিকোয়েন্স এন্ড আমার গ্রাফটা একটা ফাইনাইট, সো এক সময় রিপিট করবে এন্ড যেহেতু আমরা দেখতে পাচ্ছি তখন আমি এভাবে বলতে পারছি তাহলে আমি বলতে পারি ভিটি ইকুয়াল টু ভিটি প্লাস এল এন্ড যেহেতু ভিটি থেকে ভিটি প্লাস কে এর মধ্যে মানে এটা আসা পসিবল না তার মানে এল ইজ গ্রেটার দেন কে, সো ওইখান থেকে আমরা বলতে পারছি তাহলে আমরা এখন যদি ওই সিকোয়েন্সটা নিই যে ভিটি থেকে শুরু করে ভিটি প্লাস এল পর্যন্ত এই সিকোয়েন্সটা একটা সাইকেল এন্ড এই সাইকেলটার লেন্থ অবশ্যই কে এর চেয়ে বড়। বোঝা গেছে সলিউশনটা কিভাবে লিখতে পারবো? আচ্ছা এটা আমি একটু বেশি কঠিন প্রবলেম দিয়ে দিছি আমার মনে হয়, এটা একটু পড়ে দাও সলিউশন লেখাটা। আচ্ছা আরেকটা বলি, সো শুরুতে মানে তুমি ধরো পুরো সলিউশনটা করে ফেলছো, সো এখন তুমি বলবা কি ফার্স্টে তোমার একটা সিকোয়েন্স কনস্ট্রাক্ট করা লাগবে, তো তুমি বললা যে আমি এমন ভাবে একটা সিকোয়েন্স কনস্ট্রাক্ট করব। সিকোয়েন্স কনস্ট্রাক্ট করার জন্য আমরা কি কি ইউজ করছি, কারণ আমরা তো বলার সময় আমি কি বলছি যে আমি এ থেকে বিতে যাব বি থেকে সিতে যাব যেভাবে যাব সেভাবে করে সিকোয়েন্সটা ওভাবে করে নোট ডাউন করবো, ওভাবে ভার্টেক্সগুলো নোট ডাউন করবো। বাট তুমি লেখার সময় তো এইভাবে বলতে পারবে না, লেখার সময় তুমি কি বলবা যে ফর এনি আই ভি আই অ্যান্ড ভি আই প্লাস ওয়ান ইজ কানেক্টেড, এটা হলেই কিন্তু হয়ে যায়, এটা হলে কিন্তু আমি যে কোনো পথ ফলো করলে ওইটাই এখানে চলে আসতেছে। সো এক নাম্বার শর্ত আমি দিয়ে দিলাম, দুই নাম্বার শর্ত দিলাম যে
যে আমি যদি যে কোনো ভিটির জন্য আমি ভিটি হলো ভিটি মাইনাস ওয়ান থেকে ভিটি মাইনাস কে পর্যন্ত সবগুলোর সাথে ডিফারেন্ট, এবং এটা যে আমি অলওয়েজ চুজ করতে পারবো কেন, কারণ ভিটি মাইনাস ওয়ান এর আগের সাথে সবগুলোর সাথে যদি ভিটি মাইনাস ওয়ান কানেক্টেড থাকে, স্টিল আমার এমন একটা ভার্টেক্স থাকে যেটা ভিটি মাইনাস ওয়ান এর সাথে কানেক্টেড এন্ড এটা আমার আগে লিস্ট হয় নাই যেহেতু আমার ডিগ্রি কে এর চেয়ে বড় বা সমান। সো তুমি ওরা ধরো একটা কথাই লিখে দিলা, লিখে দিয়ে তুমি এমন বলা যে দ্যাটস ওয়াই আমরা এমন চুজ করতে পারবো ভিটি যেটা ভিটি মাইনাস ওয়ান থেকে ভিটি মাইনাস কে এর মধ্যে রিপিট করে নাই, কোনো ভার্টেক্স এর সাথে মিলবে না। তো এইভাবে করে তুমি দুটো শর্ত দিয়ে দিলা, সো তোমার সিকোয়েন্স কানেক্ট ইয়া হয়ে গেল। এরপর প্রুফে কি করবা, প্রুফে তারপর লিখলা যে হ্যাঁ, যে প্রুফে তখন কি লিখলা যে আচ্ছা আমরা এখন হলো যেহেতু একটা ইনফিনিট সিকোয়েন্স ইনফাইনাইট এন্ড আমার গ্রাফটা ফাইনাইট, আমার ভার্টেক্সের সংখ্যা ফাইনাইট বাট আমার গ্রাফটা ইনফাইনাইট, ইয়া সরি সিকোয়েন্সটা ইনফাইনাইট, সো অবশ্যই রিপিট করবে, একসময় না একসময় রিপিট হবে। এখন রিপিটটা হলো তো এখন আমরা কি বললাম, ধরি আমরা প্রথম যে রিপিট হয়েছে সেই রিপিটের নাম দিলাম ভিটি প্লাস এল, তাহলে এর আগে ভিটি ছিল এবং পরে এখন হয়েছে ভিটি প্লাস এল। তো আমরা জানি যে ভিটি ভিটি কি হয়েছে, ভিটি হলো আমার ভিটি প্লাস কে এর মধ্যে রিপিট অবশ্যই হয় নাই, ভিটি ভিটি প্লাস কে এর মধ্যে রিপিট হয় নাই বাট ভিটি প্লাস এল এর মধ্যে এল এ আবার রিপিট হয়েছে, তার মানে অবশ্যই এল কে এর চেয়ে বড়। এন্ড সেখান থেকে তখন তুমি বলতে পারো যে আচ্ছা এল যেহেতু কে এর চেয়ে বড় তাহলে এখন আমরা কি একটা সিকোয়েন্স কনস্ট্রাক্ট একটা সিকোয়েন্স কনস্ট্রাক্ট করবো, সেটা হলো ভিটি থেকে শুরু করে ভিটি প্লাস এল পর্যন্ত। এই সিকোয়েন্সটা অবশ্যই একটা সাইকেল, এটা 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 তুমি লিখে দিলেই হবে যে এন্ড দিস ইজ অবভিয়াস টু শো দ্যাট ভিটি থেকে ভিটি প্লাস এল এই সিকোয়েন্সটা একটা সাইকেল। তো এই সাইকেলটা তো আমি পেয়ে গেলাম, তাহলে সেই সাইকেলটা হলে এবং আমি জানি এটার লেন্থ অবশ্যই এল যেহেতু কে এর চেয়ে বড় তাহলে এটার লেন্থ এল প্লাস ওয়ান ইকুয়াল টু গ্রেটার দেন কে। আচ্ছা ভাইয়া, ভিটি থেকে ভিটি প্লাস কে এর মধ্যে যদি আবার রিপিট হয়ে যায় মানে আর কোনো পথ যদি না থাকে? রিপিট হবে না, তো রিপিট হবে কেন, রিপিট হলে তো আমি একটু বললাম যে যেটা প্রথম রিপিট হয়েছে যে ভার্টেক্স সেটাই আমি নিছি, তাহলে এর আগে তার রিপিট হওয়া পসিবল না। আচ্ছা তাহলে এমনি ভিটি প্লাস কে এর মধ্যে রিপিট হবে না এটা কিভাবে বুঝলাম? ও এটা কিভাবে বুঝলা, এই যে তুমি ভিটি প্লাস কে সিম্পলি আমরা চিন্তা করছিলাম কি ভিটি ভিটি কাদের মধ্যে রিপিট হবে না, ভিটি ভিটি মাইনাস কে এর মধ্যে রিপিট হবে না তাই না, ভিটি মাইনাস কে থেকে ভিটির মধ্যে রিপিট হয় মানে এই দুইটার মাঝখানে যদি মানে আর কোনো উপায় না থাকে যে রিপিট করতেই হবে এমন যদি কোনো কেস চলে আসে? কেস আসবে না, তো এটাই তো প্রুফ করলাম ফারস্টে। ওটাই তো প্রুফ করলাম যে আমার আমাদের অ্যালগরিদম মাঝে তো এরকম ছিল। হ্যাঁ ধরো মাঝে তুমি বলছো যে এটা এটা রিপিট করছে তাই না, এই দুটো রিপিট করছে, তাহলে এখন এটা কথা চিন্তা করো আমি যখন এটা নিছি এটাকে আমি এখন ভিটি চিন্তা করো, তাহলে আমি তো বলছি এ এর আগে কে এটার মধ্যে রিপিট করবে না, তাহলে এখানে রিপিট হয় কেমনে, রিপিট তো হবে না, আমি বলতে পারি ভিটি থেকে ভিটি প্লাস কে এর মধ্যে কোনো রিপিট হয়, কিন্তু ভিটি প্লাস এল যেহেতু ভিটির সমান ভিটি প্লাস এল রিপিট হয়েছে তার মানে এল এর মান কে এর চেয়ে বড়। আচ্ছা ঠিক আছে, আচ্ছা প্রবলেমটা টাফ ছিল বাট আমার মনে হয় দেখানোটা হেল্পফুল হয়েছে কারণ তোমাদের সলিউশন একটু সুবিধা হবে তো কম্বিনেটরিয়াল প্রুফ রাইটিং এ। সো এইভাবে করে তখন তুমি দেখতে পারো যে আচ্ছা যেহেতু আমি তাহলে বলতে পারি এল কে এর চেয়ে বড় এন্ড এল কে এর চেয়ে বড় হলে আমার অবশ্যই আমার সাইকেলটা ইজ ইকুয়াল টু এল প্লাস ওয়ান ইজ গ্রেটার অর ইকুয়াল টু কে প্লাস ওয়ান, আমি একটা সাইকেল পেয়ে গেলাম। আচ্ছা এবার সহজ প্রবলেম আসি, এই একটা প্রবলেমে তো অনেক সেমিনিট চলে গেল। আচ্ছা তাও তোমাদের একটা প্রুফ করতে দেই এইটার বেসিসে, এই লেভেলের প্রবলেম দাও উচিত না এখন? হ্যাঁ এই লেভেল প্রবলেম দিব না এখন। আচ্ছা প্রুফ দেখি এটা দিব দেওয়া যায়, প্রমাণ করো যে একটা ট্রিতে ট্রি বুঝছো ট্রি হলো এরকম যেখানে কোনো সাইকেল নাই, যে সকল ইয়াতে কোনো সাইকেল নাই সেটা হলো আমার ট্রি, তার মানে কি ট্রি হলো এরকম এখান থেকে এখানে গেলা এখানে গেলা তারপর কি এখান থেকে ধরো এইভাবে করে ছড়াই যাচ্ছে, তো এই জন্য আমরা এটাকে ট্রি বলি। তো ট্রিতে কিন্তু রিপিট হয় না, ধরো আমার কোনোভাবে বাই চান্স এটার সাথে যে এটা কানেক্ট করে দিই তাহলে কিন্তু একটা সাইকেল হয়ে যায় তাই না, একটা সাইকেল হয়ে যায় গেলে
আমি বলতেছি আমার কোনো সাইকেল নাই, সাইকেল নাই, সাইকেল বিহীন থাকলে সেটাকে আমি বলি একটা ট্রি। সো প্রুফ করো যে একটা ট্রিতে যদি এনটা ভার্টেক্স থাকে তাহলে সেখানে এজ সংখ্যা এন এন হইতে পারবে না, এন এর কম হবে। এক্স্যাক্টলি এন মাইনাস 1 টা থাকে না? হ্যাঁ এক্স্যাক্টলি এন মাইনাস 1 টা থাকে, বাট আমি উইকার স্টেটমেন্ট দিলাম। আমি বলতে হবে যে এন আমার এজ সংখ্যা এন এর চেয়ে কম হবে। একটা জিনিস বলে রাখি, এখানে সবগুলো কানেক্টেড, এমন না ধর আমি বাইরের ধর ডিসকানেক্টেড কোনো ভার্টেক্স নিয়ে চিন্তা করতেছি না, আমার এখানকার ভার্টেক্স সবগুলো কানেক্টেড এন্ড সেটা একটা ট্রি। প্রুফ টেকিং গুলো শেখার পরে মজাই লাগে, একটা ওয়ার্ড বলার পরে পুরো জিনিসটা প্রুফ হয়ে যায়। এই হচ্ছে এনটা, তাই তো? হ্যাঁ, এখন ইন্ডাকশন দিয়ে এটা প্রুফ কেউ একজন বলো। আমরা বেস কেস তো অনেক সহজেই প্রুফ করতে পারি দুইয়ের জন্য বা একের জন্য। তারপরে হচ্ছে কি আরেকটা ভার্টেক্স এড করব, তারপরে হচ্ছে ওটা কোনো না কোনো মানে ভার্টেক্স এর সাথে তো থাকবে, একটার সাথে আর হচ্ছে কি একটার চেয়ে বেশি এটার সাথে থাকতে পারবে না। কেন? থাকলে সাইকেল হয়ে যাবে, সাইকেল হয়ে যাবে। তো এভাবে করে হচ্ছে কি আমরা বলতে পারি যে এক্স্যাক্টলি n 1 টাই, তো n 1 টার জন্যই প্রুফ করে ফেলতে পারি শুধু n। হ্যাঁ, চলে n 1 এর জন্য প্রুফ করে ফেলতে পারি। আচ্ছা হ্যাঁ, সো নাইস। হ্যাঁ ঠিক আছে, তো হ্যাঁ এরপর আচ্ছা এখন তোমাদের সেই খুব কোশ্চেন একটা যাই, কোশ্চেনটা সবাই হয়তো দেখছো, বাট যেহেতু অনেক গ্রাফ থিওরি শুনো নাই তাই এটা আমার দেখানো উচিত। রামসে নাম্বার, হ্যাঁ এই প্রুফটা আরেকবার একটু বলবেন কোনটা? এটা ক্রিয়েট। আচ্ছা আচ্ছা, মানে দেখো, আচ্ছা ধরো আমি প্রুফ করতে এটাই প্রুফ করতে দিলাম যে ধরো যে প্রতিটা ট্রি এর এজ সংখ্যা এক্স্যাক্টলি এন মাইনাস 1, ঠিক আছে, এনটা ভার্টেক্স আছে, এন্ড তাহলে আমাকে প্রুফ করতে হবে যে এর এজ সংখ্যা এন মাইনাস 1। তাহলে বেস কেসে চিন্তা করো, বেস কেসে কি, বেস কেসে আমার ধরো একটা ভার্টেক্স আছে, দুইটা ভার্টেক্স ধরলাম, ধরো এন ইকুয়াল টু, আমি এন ইকুয়াল টু কে বেস কেস ধরলাম, 1 ধরলেও হয় বাট আমি 2 ধরলাম, সো এদের মধ্যে কি একটা এজ আছে, সো বেস কেসে আমার প্রুফ যে এন ইকুয়াল টু 2 এবং এন মাইনাস 1 ইকুয়াল টু 1, অর্থাৎ এজের সংখ্যা 1, বেস কেস প্রুফ হয়ে গেল। এবার আমার ইন্ডাকটিভ কেস, ইন্ডাকটিভ কেস ধরো এটাই আমার ধরো ইন্ডাকটিভ কেস, তাহলে আমি কি বললো এখানে ধরো আমার হয়ে গেছে, এখানে আমার এনটা ভার্টেক্স আছে এন্ড এন মাইনাস 1টা এজ আছে, সো আমি এখন নতুন একটা এজ আনলাম, সেই এজটা কি হবে, কারণ না কারোর সাথে তো কানেক্টেড হবে, কারণ আমি বলছি যে কোনো ডিসকানেক্টেড নাই, সবগুলো কানেক্টেড, সো ধরো এটা এটার সাথে একটা কানেক্টেড হলো। কথা হলো এটা কি আর কারোর সাথে কানেক্টেড হইতে পারবে? কথা হলো না, আর যে কোনো একটার সাথে যদি কানেক্টেড হয় তাহলে কি হবে বলতো, আমার একটা একটা সাইকেল তৈরি হয়ে যাবে। আমি বলছি কোনো সাইকেল এক্সিস্ট করতে পারবে না, তুমি এটা একটু ভাবার চেষ্টা করো যে আমি কেন একটা বাইরে থেকে একটা ভার্টেক্স আনলে সেটা অনলি একটা ভার্টেক্স এর সাথেই কানেক্টেড হতে পারবে, কারণ অন্য কোনো ভার্টেক্স এর সাথে কানেক্টেড হইলে সেটা সাইকেল হয়ে যাবে। সো দ্যাটস ওয়াই যেহেতু সাইকেল হয়ে যাবে তাহলে আমি বলতে পারি কি যে আমি যদি নতুন একটা যোগ করি, এবং দেখো আমার কিন্তু একটা এজ যোগ করা লাগবেই, কারণ যোগ এজ না করলে, এজ যোগ না করলে কি হবে, আমার ডিসকানেক্টেড হয়ে থাকবে। সো আমার দুটো আমার শর্ত, একটা শর্ত হলো ডিসকানেক্টেড থাকা যাবে না, একটা শর্ত হলো সাইকেল থাকা যাবে না। ডিসকানেক্টেড না থাকার জন্য আমার এজ সংখ্যা অ্যাটলিস্ট 1 হইতে হবে, আর সাইকেল না থাকার জন্য আমার এজ অ্যাটমোস্ট 1 হইতে হবে। সো সেখান থেকে আমি পাচ্ছি কি আমার এজ এক্স্যাক্টলি একটাই বাড়াইতে হবে। সো তাহলে আমি এন প্লাস 1 এর জন্য এজ সংখ্যা পাচ্ছি কত, এন প্লাস 1 এর জন্য আমি এজ সংখ্যা পাচ্ছি এন মাইনাস 1 প্লাস 1, আগে এন মাইনাস 1টা ছিল এখন একটা এজ যোগ হলো, তাহলে আমার এনটা এজ হলো, তাহলে আমার এন প্লাস 1 এর জন্য আমি পাচ্ছি এনটা এজ, সো আমার ইন্ডাকটিভ কেসও প্রুফ হয়ে গেল। জি ভাই, তাহলে আমি বলতে পারি যে কোনো ক্ষেত্রে আমি এই জিনিসটা অলওয়েজ এক্স্যাক্টলি এন মাইনাস 1 হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে এবার কি দেখ, আচ্ছা এবার আমি আচ্ছা একটু সহজে যাই, কারণ অনেকে আছে গ্রাফ থিওরি আগে শুনো নেই। সো
গ্রাফের বিউটি এবার আর কি বিউটি একটা দেখাই যেটা একদম প্রবলেম সলভ হয়। এটা অনেকেই দেখছে, খুব কমন কোশ্চেন। ছয় জন মানুষ আছে, প্রমাণ করতে হবে এদের মধ্যে তিনজন আছে যারা মানে আচ্ছা ছয় জন মানুষ আছে ধর একটা জায়গায়, তো আমাকে দুটা জিনিসের মধ্যে একটা প্রুফ করতে হবে, মানে প্রুফ করতে হবে দুটার মধ্যে যে কোনো একটা অবশ্যই সত্যি। সেটা হলো তাদের মধ্যে এমন তিনজন আছে যারা সবাই সবাইকে চিনে, তিনজনই তিনজনকে চিনে, অথবা এমন তিনজন আছে যে যারা কেউ কাউকে চিনে না। যে কোনো ছয় জন মানুষ থাকলে এই দুটো ঘটনার মধ্যে যে কোনো একটা সত্যি হবে। এইটুকুই দেওয়া আছে শব্দ? আমি বলতেছি এরকম যে ধরো আমার ছয় জন মানুষ একটা ধরো একটা রুমে আছে, বা ধরো আমি যে কোনো একটা জায়গায় একটা সেট ছয় জন মানুষকে নিলাম, আমি প্রমাণ করতে হবে যে ছয় জন মানুষের মধ্যে অবশ্যই এমন তিনজন মানুষ থাকবেই যারা সবাই সবাইকে চিনে, অথবা এমন তিনজন থাকবে যারা কেউ কাউকে চিনে না। এই দুটা ঘটনার মধ্যে একটা ঘটনা সবসময় সত্য হবে, আমি যে কোনো ছয় জন মানুষ নিলে আমি এই ধার তিনজন পাবো যারা তিনজন তিনজনকে চিনে, অথবা এমন তিনজন পাবো যারা কেউ কাউকে চিনে না। কথা সত্য, এটা অনেক কমন প্রবলেম, আমি মনে সব জায়গায় এটা দেখাই, বাট এটা দেখাই কারণ হলো এটা দিয়ে আসলে গ্রাফ থিওরি পাওয়ার বোঝা যায় সহজে। আচ্ছা, তো কারো কারো কোনো আইডিয়া, মানে যারা করো নাই তারা ট্রাই করতে পারো, এটা কিন্তু অবশ্যই গ্রাফ থিওরি ইউজ করতে হবে, বুঝতে পারতেছো গ্রাফ থিওরি ক্লাস। প্রুফ করতে হবে যে তোমার এই এমন এমন তিনজন মানুষ থাকবে যারা তিনজন তিনজনকে চিনে, অথবা এমন তিনজন মানুষ থাকবে যারা কেউ কাউকে চিনে না, এই দুইটা ঘটনার মধ্যে যে কোনো একটা ট্রু হবে। মজাই আছে ক্লাস থ্রি? হ্যাঁ এক্স্যাক্টলি, আমারও প্রথম ক্লাস করে এইটাই মনে হয়েছিল। আমি 17 ক্যামে প্রথম ক্লাস করছিলাম, আদি ভাই ক্লাস নিয়েছিল, ক্লাস করার পরে মনে হয়েছে বাহ এটা তো অনেক মজার জিনিস, কি সুন্দর দাগ দিয়ে দিয়ে বিন্দু নেই দাগ দেই, আবার মাঝে মাঝে সাদা কালো বিভিন্ন কালারিং ও আছে, অনেক ব্যাপার আছে। ক্লাস থিওরি ভালোভাবে প্র্যাকটিস করার উপায় কি? আমি আসলে তিনটা বই আছে আমার কাছে, একটা হলো কম্বিনেটরিক্স, এই বইটা দাঁড়াই বইটার নাম কি দেখি এক মিনিট। আচ্ছা এই বইয়ের নাম নাম কম্বিনেটরিক্স, স্টিফেন ওয়াগনার, এই বইটা আমার কাছে বেশ ভালো লাগছে। মানে আমি ক্লাস নেওয়ার জন্য আসলে বই খুলছি, বুঝছো, আমি এমনি এত এই বই এর আগে পড়িনি, তো তবে প্রবলেমটা বেশ ভালো লাগছে। তারপর আরেকটা হলো প্রবলেম সলভিং মেথড ইন কম্বিনেটরিক্স, এখান থেকে দেখতে পারো গ্রাফ থিওরি, সব বই আসলে থাকতো না গ্রাফ থিওরি। তারপর অলিম্পিয়াড কম্বিনেটরিক্স, ওটা অবশ্যই একটু হার্ড, আচ্ছা ভাইয়া, হ্যাঁ একটা অনেক পপুলার প্রবলেম আছে না, বিয়ের প্রবলেম, ওইটাকে আজকে দেখাবেন। বিয়ের প্রবলেম কোনটা? ওই যে অতন অতন ও অতন না, ওটা তো দেখাতে চাইনি, দেখানো যায় প্রথমে যে বুড়ির নাম বললেন প্রথমে, হ্যাঁ এটা হলো বই, একটা বইয়ের নাম বলছি যে প্রবলেম সলভিং মেথড ইন কম্বিনেটরিক্স, আর একটা হলো কম্বিনেটরিক্স, এটা রাইটারের নামটাও লিখে দিই, স্টিফেন আমি এরা সলিউশন দেখাই দিই তাহলে।
তো আগের মতো ধরি, ছয় জন মানুষ ছয়টা গোল্লা অর্থাৎ ছয়টা ভার্টেক্স। আচ্ছা তো এখন ফার্স্টে আমরা কি করবো, আমরা হলাম যারা যাদের মধ্যে পরিচয় আছে তাদেরকে আমি ব্লু এজ দিয়ে ডিনোট করব, ঠিক আছে? ব্লু এজ মানে দুজন মানুষের মধ্যে, দুটো ভার্টেক্সের মধ্যে ব্লু এজ মানে তারা দুজন দুজনকে চিনে, আর রেড এজ দিয়ে আমরা বলবো যদি কেউ কাউকে না চিনে তাহলে। আচ্ছা তো ফার্স্টে খেয়াল করে দেখো, ব্লু এজ দিয়ে তাহলে এখন এখন খেয়াল করে দেখো, আমি ধরো নিলাম একটা লোককে, সেই লোকটা হলো এ। তাহলে এ যদি একটা লোক হয়, এর সাথে কি বাকি পাঁচ জনের মধ্যে কি অ্যাট লিস্ট, এখন খেয়াল করে দেখো আমি এখন পিজন হোল প্রিন্সিপাল ইউজ করবো, তোমার পিজন হোল শিখছো? পিজন হোল কি ক্লাস করাইছে? হ্যাঁ ভাই, আলাদা ক্লাসে ছিল। নাইস, তাহলে তো হইলই। তাহলে খেয়াল করো, তুমি যখন এ যখন বাকি পাঁচ জনের মধ্যে কি অ্যাট লিস্ট এমন তিনজন থাকবে যাদের সাথে পরিচয় আছে, অথবা এমন তিনজন থাকবে যাদের সাথে পরিচয় নাই এর। কারণ কি, আমি যদি এজ চিন্তা করি আমার অবশ্যই অ্যাট লিস্ট তিনটা ব্লু এজ থাকবে অথবা তিনটা গ্রিন রেড এজ থাকবে। কারণ কি, কারণ এর চেয়ে কম হলে তো আমার পসিবল না, কারণ দুটা যদি ব্লু এজ দেয় দুটা গ্রিন এজ দেয় আরেকটাকে, আরেকটা কি হবে, হয় ব্লু নাহলে গ্রিন, তো রেড তো হইতেই হবে। তো আমি বলতে পারি যে অবশ্যই তিনটা ব্লু এজ অথবা তিনটা রেড এজ থাকবে। এটা কি সবাই বুঝছো? আমি আরেকবার বলি, প্রবলেমটা হলো তোমার একটা জায়গায় ছয় জন মানুষ আছে, সেই ছয় জন মানুষের মধ্যে প্রমাণ করতে হবে যে এমন তিনজন মানুষ আছে যারা তাদের নিজেদের মধ্যে সবাই সবাইকে চিনে। আর যদি এই ঘটনাটা সত্য না হয় তাহলে এমন তিনজন মানুষ আছে যারা কেউ কাউকে চিনে না, যে কোনো ছয় জন মানুষের মধ্যে। হ্যাঁ, তো হয় এমন তিনজন থাকবে যারা তিনজন তিনজনকে চিনে, অথবা এমন তিনজন থাকবে যারা কেউ কাউকে চিনে না। আচ্ছা কেউ বলো তো দুটা ঘটনা একসাথে সত্য হওয়া পসিবল কিনা? মানে একসাথে চিনবে এটা তো মনে হয় না সম্ভব। অবশ্যই পসিবল, এবিসি ধরো তিনজন তিনজন তিনজনকে চিনে না, পসিবল এবিসি তিনজন তিনজনকে চিনে, এবিসির মধ্যে পরিচয়, আর ডিএফ কেউ কাউকে চিনে না, হয়ে গেল। সো দুটা ঘটনা পসিবল হইতে পারে, আমার মাথা ব্যথা না, আমার মাথা ব্যথা হলো অ্যাট লিস্ট একটা ঘটনা সত্য হবে, একটা ঘটনা পসিবল হবে, মানে একটা ঘটনা হবে অলওয়েজ। আচ্ছা প্রুফটা দেখলে আসলে প্রবলেম স্টেটমেন্ট আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা হ্যাঁ, এটার সাথে গ্রাফের সম্পর্ক নাই তেমন। হ্যাঁ, এটা একটা ভালো কথা, গ্রাফের সম্পর্ক নাই। আচ্ছা গ্রাফ আসলে কি করতেছে আমাদের, খেয়াল করে দেখো গ্রাফটা আমাদের কি করতেছে। গ্রাফে কিন্তু আমরা আলাদা কিছু শিখি নাই, তুমি যখন জ্যামিতি শিখো, জ্যামিতিতে তুমি শিখো কি শিখো, পিথাগোরাস শিখো, পিথাগোরাসের সেই সূত্র তুমি অন্য কোথাও শিখো না, বা তুমি আরো কঠিন কঠিন সাইক্লিক কোয়াড্রেটাল শিখো, কিন্তু গ্রাফ থিওরিতে কিন্তু আমরা স্টিল এমন কিছু পাই নাই যেটা আসলে অন্য কোনো কিছু দিয়ে রিপ্রেজেন্ট করা সম্ভব না। কি শিখছে আমরা, হ্যান্ডশেক লেমা, যে এজ এজ সংখ্যা ইয়ার সংখ্যা ডাবল, ওটাও আমি নরমালি রিপ্রেজেন্ট করতে পারি। মানে গ্রাফ থিওরি একদম মানে লজিক লেভেলের না, হ্যাঁ গ্রাফ থিওরি জাস্ট লজিক লেভেলের। হ্যাঁ গ্রাফ থিওরি জাস্ট একটা রিপ্রেজেন্টেশন জিনিসটা, এন্ড সেটা হলো আমাকে ভিজুয়ালাইজ করতে সুবিধা করে, এন্ড সেটা জাস্ট আমার সিম্পল লজিক। সো গ্রাফ যেই প্রবলেম গ্রাফ থিওরি দিয়ে করা যায় সেই প্রবলেম ম্যাক্সিমাম টাইমে গ্রাফ থিওরি ছাড়াই করা সম্ভব, বাট গ্রাফ থিওরি প্রবলেমটা ইজি করে দেয়। যেভাবে রং করি দেখা যাচ্ছে যে তিনটা কালার সেম আসবে, তিনটা হয় কালো নাহলে তিনটা হয় সাদা তো হবে। হ্যাঁ আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি তুমি কি বলছো, কিন্তু ভাই এটা আমি পরীক্ষার হলে লিখতে গেলে আমি
বুঝাই লিখতে পারি। হ্যাঁ আমি আমি বলতেছি কিভাবে লিখতে হবে। আচ্ছা সো আচ্ছা ফার্স্ট টাইম আমরা এখন একটা আমি তোমাদের এখন একটা নতুন টার্ম শিখাই দেই, এটা তাহলে তোমাদের সুবিধা করবে, সেটা হলো মনোক্রোমাটিক ট্রায়াঙ্গেল বা মনোক্রোমাটিক, আচ্ছা মনোক্রোমাটিক ট্রায়াঙ্গেল বা সাইকেল, আমি সাইকেল লিখলাম বাট আমার এই কোশ্চেনে ইউজ করতেছি ট্রায়াঙ্গেল। তো মনোক্রোমাটিক মানে কি? সেম কালার। এটা মানে হলো তোমার যদি ধরো আমি এমন আমি ধরো যে এজগুলো কালার করতেছিলাম না, সো ধরো আমি যদি এরকম পাই যে এমন একটা ট্রায়াঙ্গেল পাই যে ট্রায়াঙ্গেলের এজ গুলা সেম কালার, তাহলে এটাকে আমরা বলবো মনোক্রোমাটিক ট্রায়াঙ্গেল। অথবা রেডও পাইতে পারতাম, ধরো আমি যদি তিনটা রেড পাই সেক্ষেত্রে আমি বলতে পারি যে এটা এটা একটা মনোক্রোমাটিক ট্রায়াঙ্গেল। সো এখন কথা হলো আমাদের কোশ্চেন স্টেটমেন্ট এখন আমরা চেঞ্জ করে ফেলবো। আমাদের কোশ্চেন স্টেটমেন্ট কি বলতেছে? যে অবশ্যই এমন তিনজন মানুষ থাকবে যারা তিনজন তিনজনকে চিনে অথবা তিনজন তিনজনকে চিনে না। সো যদি তিনজন তিনজনকে চিনে তাহলে কি হবে? তিনজনের মধ্যেই অবশ্যই ব্লু এজ থাকতে হবে, তার মানে কি এটা একটা মনোক্রোমাটিক ট্রায়াঙ্গেল হতে হবে। আবার তিনজন তিনজনকে না চিনলেও কি একটা মনোক্রোমাটিক ট্রায়াঙ্গেল হইতে হচ্ছে। সো আমি এখন কোশ্চেনটা পুরোপুরি চেঞ্জ করে ফেলবো, আমি এখন গ্রাফ থিওরির আলোকে কোশ্চেনটা করতেছি। কোশ্চেনটা হলো এরকম যে আমার কাছে ছয়টা ভার্টেক্স আছে, আমার কাছে দুইটা কালার আছে, দুই কালারের এজ আছে। প্রমাণ করতে হবে আমি যেভাবেই কালার করি না কেন আমি অলওয়েজ একটা মনোক্রোমাটিক ট্রায়াঙ্গেল পাব। যেভাবেই কালার করি না কেন বলতে কি বোঝাচ্ছে, আমি কালার করবো যখন তখনই কিন্তু দুইটা মানুষের মধ্যে আমি সম্পর্ক ডিফাইন করতেছি যে তারা তাদেরকে চিনে কি চিনে না। সো আমি ওইটাই বলতেছি যে যেরকম ছয়জন মানুষই নেই তারা তাদেরকে যেভাবেই চিনুক বা না চিনুক আমি অলওয়েজ এমন তিনটা পাচ্ছি মানুষ যে তিনজন তিনজনকে চিনে অথবা তিনজন তিনজনকে চিনে না। সো আমি ওইটাকে এখন এভাবে রিপ্রেজেন্ট করতেছি যে আমি যেভাবেই কালার করি না কেন এজ গুলা আমি অবশ্যই একটা মনোক্রোমাটিক ট্রায়াঙ্গেল পাবো। আমি যে কনভার্ট করে ফেললাম কোশ্চেনটা, বুঝতে পারছো তোমরা ল্যাঙ্গুয়েজটা কিভাবে কনভার্ট করলাম? আচ্ছা ঠিক আছে। সো এখন তাহলে আমরা প্রুফে যাই। সো খেয়াল করে দেখো এ থেকে কি পাঁচটা এজ বের হবে, পাঁচটা এজ এর মধ্যে কি ব্লু আর রেড দুই ধরনের এজ হওয়া পসিবল, আমার এজ আছে পাঁচটা। সো আমি পিজনের প্রিন্সিপাল দিয়ে বলতে পারি কি অবশ্যই এক এমন একটা কালারের তিনটা এজ থাকবে। আগের একটা লেমা ইউজ করবে না প্রুফ করতে? আগের একটা লেমা ইউজ করা হবে? আগের কোনো লেমা তো নাই, হ্যান্ডশেক লেমা ছাড়া তার কোনো লেমা দেখি, হ্যান্ডশেক লেমা তো ইউজ করা লাগে। আরে সাইকেলের একটা যে কে প্লাস 1 সাইকেলের। আচ্ছা দেখো আমি কি করতেছি, আমার না এখানে কোনো লেমা, এখানে জাস্ট পিজনের প্রিন্সিপাল একবার ইউজ করা লাগে আর কিছু করা লাগে। মানে এটা পিএইচপি ক্লাসেও দেখা দিতে পারতো, গ্রাফের সাথে তেমন সম্পর্ক নাই বলতে গেলে। হ্যাঁ হ্যাঁ পিএইচপি ক্লাসেও দেখা ফেলা সম্ভব। হ্যাঁ পিএইচপি ক্লাসে দেখাইছে এটা না, মানে একদম বেসিক লজিক না। হ্যাঁ হ্যাঁ এরকম টাইপেরই তো প্রবলেম সবগুলা পিএইচপি এর। হ্যাঁ সেটা ঠিক। আচ্ছা সো আমি ধরে নেই উইদাউট লস অফ জেনারেটি, আমি ধরে নেই যে এখানে ব্লু এজ তিনটা কানেক্ট হইছে। এখন তাহলে চিন্তা করা, এখন আমি তাহলে কি বলতেছি, আমি এখন ধরো বলতে পারো যে ব্লু কেন রেডও তো হইতে পারতো, তো তখন রেড হলে আমি এগুলোকে রেড বলতাম। সো লাইক আমি জাস্ট ধরে নিচ্ছি আপাতত আচ্ছা ব্লুই ধরে নিই, এন্ড বাকি দুটা এজ কোন কালার আমি জানি না, বাকি দুটা হোক যে কালার হোক হোক, তো আমি তিনটা অ্যাট লিস্ট পাইছি ব্লু। এখন খেয়াল করে দেখো যে আমি তো এ নাম দিছি এগুলোকে নাম দিচ্ছি, আচ্ছা এখন খেয়াল করে দেখো বি বি সি ডি এর মধ্যে সম্পর্ক চিন্তা করো, বি এবং ডি এদের মধ্যে কালার কি হবে? দেখো যদি বি এবং ডি এর মধ্যে কালার ব্লু হয় তাহলে কি আমি এ বি ডি একটা মনোক্রোমাটিক ট্রায়াঙ্গেল পেয়ে যাচ্ছি, তাহলে তো আমার কোশ্চেন প্রুফ হয়ে গেল। তো আমি তো চাচ্ছি না সেটা, আমি চাচ্ছি সেটা ডিসপ্রুফ করতে। সো আমি তাহলে বি এবং ডি এর মধ্যে ব্লু কালার দিব না, আমি তাহলে বি এবং ডি এর মধ্যে কি বলতে পারি যে তাদের মধ্যে রেড কালার আছে। এখন বি এবং ডি এর মধ্যে রেড কালার দিলাম, এখন খেয়াল করে দেখো বি এবং সি এর মধ্যে আমি কি কালার দিব, বি এবং সি এর মধ্যে যদি আমি ব্লু দেই আবার এ বি সি একটা মনোক্রোমাটিক ট্রায়াঙ্গেল হয়ে যায়। সো বি এবং সি এর মধ্যে আমি রেড দিতে পারবো না, ব্লু দিতে পারবো না, সো এখানে একটা রেড। এখন সি এবং ডি এর মধ্যে খেয়াল করো, সি এবং ডি এর মধ্যে আমি ব্লু দিতে পারবো না, কারণ ব্লু দিলে কি হবে এ সি ডি একটা মনোক্রোমাটিক ট্রায়াঙ্গেল হয়ে যাবে। সো তাহলে আমি কি দিব, তাহলে আমি দিতে পারি রেড, সো দিলাম রেড। কথা হলো এখন বিসিডি তো আবার আরেকটা মনোক্রোমাটিক ট্রায়াঙ্গেল হয়ে গেল,
সো আমি সিডিতে ব্লু দেই বা রেড দেই ম্যাটার করে না, আমি অলওয়েজ একটা মনোক্রোমেটিক ট্রায়াঙ্গেল পেয়ে যাচ্ছি। সো তার মানে আমার এই গ্রাফে অলওয়েজ একটা মনোক্রোমেটিক ট্রায়াঙ্গেল এক্সিস্ট করবে, আমি যেভাবেই করি না কেন। এখন তোমরা বলতে পারো যে এ বি সি এটা যে আমি ব্লু নিছি, ব্লু না হয় রেড হইতে পারতো, তাহলে এটা রেড হইতো, রেড দিলে রেড দিতাম, এগুলো তখন ব্লু হয়ে যেত। তো রেড গুলোকে ব্লু, ব্লু গুলোকে রেড কনসিডার করলে আমার সেম কেস। এই জন্য আমি ফার্স্টে বলে দিছি যে উইথাউট লস অফ জেনারেটিং। আমি কই থেকে পাইলাম? আমি যখন চারটা নিয়ে কাজ করতাম তখন আমি এই তিনটা ব্লু এজ পাওয়ার কোন গ্যারান্টি নাই আমার। আমি ছয়টা নিয়েছি এই জন্যই। হ্যাঁ কেন, আমি আমি তখন একটা দুইটা ব্লু একটা এটাতে আরেক ভাবে পে করা যেত যদি বলতো যে যে কোনো একজনের তিনটা ফ্রেন্ড আছে। হ্যাঁ হ্যাঁ, সেটা একটা এডিশনাল ইনফরমেশন দিতে হইতো আমাকে। আমি যদি এডিশনাল ইনফরমেশন দিতাম যে আমার একজন মানুষ আছে যার সাথে বাকি তিনজনেরই পরিচয় আছে বা বাকি তিনজনের কারোর সাথে পরিচয় নাই, আমার একজন মানুষ এক্সিস্ট করে, এরকম আমি শর্ত দিলে, কন্ডিশন দিলে, সেই ক্ষেত্রে চারজন মানুষ হলেই হয়ে যায়। বাট ওই যে ওই কন্ডিশন দেওয়ার চেয়ে এটা শুনতে বেশি কুল দেখায় না যে কোনো ছয়জন মানুষ নাও, কোনো শর্ত নাই, তা পাবাই তুমি, বুঝো না? এটা শুনতে বেশি কুল লাগে, এই জন্য এলাম আমরা এটা ইউজ করি। আচ্ছা ভাই, ছয়জন মানুষ হলে কি করে তিনটা নিচ্ছেন এটা একটু আরেকবার বলবেন। আচ্ছা, ছয়জন মানুষ নিয়ে সুবিধা হচ্ছে কি, আমার দেখো, আমার ধরো আমার ছয়জন মানুষ নিলাম, তাহলে এ থেকে আমার পাঁচটা এজ বের হবে, এর আমার এজ বের হচ্ছে পাঁচটা। আমার কালার হইতে পারে দুই রকমের, হয় ব্লু নাইলে, তাহলে অবশ্যই আমি যে কোনো একটা কালারের তিনটা এজ পাবো। হ্যাঁ জি ভাই, বুঝতে পারছি। এটা খুব ইজি, মানে মোটামুটি বেশ ইজি একটা প্রবলেম। আচ্ছা ভাই, এবার ভাই এটার প্রুফ লিখবো কি করে? আচ্ছা, এটা প্রুফ লিখবো কি করে? এটা প্রুফ ধরো তোমার কাছে কোশ্চেন আসলো, সো তুমি কি করলা? ফার্স্ট তুমি বললা কোশ্চেনটা, সো তুমি বললা যে লেট আমার মানুষগুলোকে আমার ভার্টেক্স দিয়ে রিপ্রেজেন্ট করি, এন্ড মানুষগুলো যদি তাদের মধ্যে চেনা হয় তাহলে আমি ব্লু এজ ইউজ করবো। আর তুমি তো ধরো তোমার কাছে কালার পেন না থাকলে তুমি তখন কি বলতে পারো? তুমি তখন বলতে পারো যে আমি কি রে, আচ্ছা ধরো তোমার কাছে ব্লু নাই, ধরো এটা ধরো তুমি কালো কালি দিলা, বললা যে আমরা যদি দুজন মাস চেনা হয় তাহলে আমি কালো ইউজ করবো, আর আর যদি দুজন মাসের মধ্যে চেনা না থাকে তাহলে আমি এরকম ড্যাশড ড্যাশড ভার্টেক্স ইউজ করবো। অর্থাৎ তুমি তখন এই নীলগুলাকে, এই লালগুলাকে তখন তুমি আমি ইনভিজিবল ভার্টেক্স ধরে নিতে পারি, পেন্সিল দিয়ে দিব। হ্যাঁ, বা পেন্সিল দিয়ে দিলা। হ্যাঁ, তুমি এরকম লিখে দিলা, মেন কথা তুমি দুই ধরনের এজ জেনারেট করে দিলা। তারপর তুমি বললা যে লেট পিকে ভার্টেক্স এ, তারপর বললে এ থেকে, সো উই নো দ্যাট দেয়ার আর ফাইভ এজেস কামিং ফ্রম এ, কানেক্টিং এ টু দা ফাইভ আদার ভার্টেক্স, সো এখন পাঁচটা এজ কানেক্ট করবো। এখন কথা হলো বাই পি, বাট উই হ্যাভ অনলি টু কাইন্ড অফ এজেস, ব্লু অ্যান্ড রেড, সো বাই পিজন হোল প্রিন্সিপাল উই ক্যান সে দ্যাট দেয়ার ইজ অ্যাট লিস্ট থ্রি ভার্টেক্স, থ্রি এজেস অফ সেম কালার কামিং ফ্রম এ। বুঝতে পারছো? আমি বলতে পারি এখান থেকে যে আমি অবশ্যই এমন তিনটা এজ পাবো যারা সেম কালার এবং যারা এর থেকে বের হচ্ছে, মানে এর সাথে কানেক্টেড। তারপর তারপর কি বললা? তারপর তুমি লিখবা কি উইথাউট লস অফ জেনারেটি, এটা কি তোমরা জানো? উইথাউট লস অফ জেনারেটি মানে এই যে জায়গায় এরকম হয় ভাই, ডব্লিউ লগ অতন ভাই খালি লিখে, সো অতন লিখে, হ্যাঁ, সো তুমি লিখে দিতে পারো ডব্লিউ লগ, ডব্লিউ লগ লিখলেই তোমার কাহিনী শেষ, তারপর তোমার চিন্তা নেই। ডব্লিউ লগ assume that তুমি বললা যে তিনটা এজ হলো নীল। তোমরা আরেকটা কোশ্চেন আমাকে করো নাই, সেটা হলো এরকম যে তিনটা এজ যে বের হয়েছে বি সি ডি তেই কেন আসতেছে? ই এফ এর তো এই তিনটা এজের মধ্যে কালার সেম কালারের কোনোটা চলে যেতে পারতো, ই এবং এফ এ। কথা হলো কি সেখানেও কোনো চেঞ্জ আসতো না। আমি কি করতাম বলতো, ধরো যেই যেই এজে আমার এই এ থেকে যে যেই ভার্টেক্সে ব্লু গেছে তিনটা, সেগুলোকে আমি নাম দিলাম বি সি ডি, কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম নাই, আমি জাস্ট রিনেম করতেই পাই চাইলে। সো আমি অলওয়েজ প্রবলেমটাকে কিন্তু এই স্টেজে নিয়ে আসতে পারি। ধর যদি তিনটা ব্লু না হয়, যদি তিনটা রেড হইতো, আমি জাস্ট রেড গুলাকে ব্লু বানিয়ে ফেলতাম, ব্লু গুলাকে রেড বানিয়ে ফেলতাম, আমার কোশ্চেন সেম। সো দ্যাট মিনস আমি ডাব্লিউ লগ দিয়ে দিলাম যে ডাব্লিউ লগ এ থেকে তিনটা ব্লু এজ বের হচ্ছে এবং তারা বি সি ডি কে কানেক্ট করছে। ভাইয়া হ্যাঁ, ডাব্লিউ লগ এর রেস্ট্রিকশনসটা কি, কোন জায়গায় দেব কোন জায়গায় দেব না এটা একটু? ডাব্লিউ লগ হলো তুমি সব জায়গায় দিবা, ডাব্লিউ লগ হলো তখনই ইউজ করতে হয় যখন তোমার তুমি যে কোনো কনফিগারেশন থেকে এই কনফিগারেশনে ফিরে আসতে পারো।
কিভাবে তুমি যদি বলতা যে এই তিনটা এজ বি সি ডি তে কানেক্ট হয়নি, বরং ধরো সিই আর এফ এ কানেক্ট হয়েছে তিনটা ব্লু এজ, আমি কি বলতাম যে সি কে তাহলে আমি এখন নাম চেঞ্জ করে দিব, ইয়ার নাম দিব, যে ভার্টেক্সটার নাম ই দিছিলাম সে ভার্টেক্সটার নাম দিব এখন বি, যে ভার্টেক্সটার আগে এফ ছিল সেটাকে আমি ডি নাম দিলাম, দিয়ে আমি কিন্তু এই ফিগারটা আবার নিয়ে আসতে পারবো। আবার তুমি ধরো আমাকে বললা যে আচ্ছা আমি ব্লু না, আমি হলাম তিনটা রেড এজ দিলাম, তা তিনটা রেড এজ দিলাম আর তার এই পাশে ব্লু, আমি কি করলাম আমি সংজ্ঞা চেঞ্জ করে দিলাম যে রেড মানে তো অপরিচিত, তো আমি এখন বললাম যে অপরিচিত গুলোকে আমি ব্লু দিয়ে ডিনোট করবো, বলে আমি আবার এই চিত্রটাতে ফিরে আসতে পারবো। এন্ড এটাতে কিন্তু কোনো কিছু চেঞ্জ হয় না, কোয়েশ্চেনের প্রিন্সিপাল চেঞ্জ হয় না, জাস্ট আমার কি হচ্ছে নোশনটা চেঞ্জ হচ্ছে, আমার রিনেম আমি রিনেম করতেছি, কালার চেঞ্জ করতেছি, এগুলাতে কিন্তু প্রবলেম স্টেটমেন্ট চেঞ্জ হয় না, আমার কোনো কিছু কনফিগারেশন চেঞ্জ হচ্ছে না। সো মেইন কথা, আমি যদি এরকম করে আমি এটাতে ফিরে আসতে পারি সেই সকল ক্ষেত্রে আমি বলতে পারি যে ডাব্লিউ লো। অটোমেটিক ক্লিয়ার? আচ্ছা, আমি ডাব্লিউ লগ এর উপর আরেকটা কোশ্চেন দাঁড়া তোমাদের দেখাচ্ছি, ইজি কোশ্চেন, মানে গ্রাফ থিওরি না এমনি পাইলে। সো ডাব্লিউ লগ, আচ্ছা এটা শেষ করিনি, তো ডাব্লিউ লগ তুমি তখন বললা যে আচ্ছা তো এরকম করে আমরা কানেক্ট করলাম বি সি ডি কে এর সাথে, তারপর তুমি বললা সো এখন উই নো দ্যাট বি ডি হলো গিয়া গ্রিন ব্লু এজ হইতে পারবে না, বিকজ ব্লু হলে আমরা একটা মনোক্রোমাটিক ট্রায়াঙ্গেল পেয়ে যাবো, সো এটা একটা রেড এজ, বি ডি একটা রেড এজ, সেম ভাবে বললাম যে সেম বাই সেম প্রসেস উই ক্যান সে দ্যাট বি সি অ্যান্ড সি ডি ইজ অলসো নিড টু বি রেড এজ, বাট এই তিনটাই রেড এজ হয়ে গেলে আমরা আরেকটা মনোক্রোমাটিক ট্রায়াঙ্গেল বি সি ডি পেয়ে যাচ্ছি। সো এখান থেকে আমরা বুঝতেছি যে আমরা অলওয়েজ একটা ইয়াতে পাবোই আর কি, সো সেখান থেকে আমরা বলে যেতে পারি যেহেতু অলওয়েজ একটা মনোক্রোমাটিক ট্রায়াঙ্গেল পাচ্ছি, তাহলে অথবা তুমি প্রুফ বাই কন্ট্রাডিকশনও করতে পারো, ফার্স্টে বলে দিলে যে লেটস অ্যাসিউম দ্যাট দেয়ার ইজ নো মনোক্রোমাটিক ট্রায়াঙ্গেল, তারপর লিখে দিতে লাস্টে বলে যে হ্যাঁ দেখা যাচ্ছে বিসিডি অথবা এরকম একটা মনোক্রোমাটিক ট্রায়াঙ্গেল থাকবেই, সো দিস লিডস টু কন্ট্রাডিকশন, সো দ্যাট মিনস উই অলওয়েজ ফাইন্ড এ মনোক্রোমাটিক ট্রায়াঙ্গেল অ্যান্ড হেন্স we can say that there are three people who knows each other or there are three people who doesn't know each other, so stop hoye gelo naki acha bhai eta pore acha bhai ajke kintu otunu o tar stri ta dekhaben ha ha bolo ajke otunu o tar stri ta dekhaben acha amar problem ta mone nei ashole problem ta ektu bolba kana ami jani otunu to ejono otunu stri ta amar mone mane mone ache mane কাউন্টিং রিলেটেড তাদের মধ্যে একটা ইয়াস কি বলে ভুলে গেলাম, ধরো অতনুর স্ত্রী কতজনের সাথে হ্যান্ডশেক করছে এটা ফাইন্ড করতে বলে, এটা টু ফাইন্ড প্রবলেম। আচ্ছা কতজনের সাথে হ্যান্ডশেক করছে মানে টোটাল কতজন মানুষ ছিল? টোটাল মানুষ ছিল ভাই 10 জন স্বামী স্ত্রী। এটা পিএইচপি প্রবলেম সেটাই ছিল। আচ্ছা আচ্ছা, আমার আসলে প্রবলেমটা ভালোভাবে দেখা লাগবে, আমি আমি আসলে আচ্ছা আমি তোমাদের নেক্সট টাইম যখন বসবো আমি তোমাদের সলিউশন দেখা দিব। ডিসকর্ডে একটু ওপেন করতে পারবেন? পিএইচপি প্রবলেম সেটা আছে, পিএইচপি প্রবলেম সেট দাও দেখি। হ্যাঁ আমি ডিসকর্ডে দিয়ে দিচ্ছি এখন। আমি ডিসকাশন এটা নিয়ে আলোচনা করব না, অসুবিধা নাই। ওকে হ্যাঁ তাও হতে পারে। আচ্ছা ঠিক আছে, ডিসকাশনে করা যাবে। হ্যাঁ আচ্ছা, সো নেক্সট ডে, আচ্ছা হ্যাঁ, এখন আমি ডাব্লিউ লগ নিয়ে একটা কথা বলতে চাইছিলাম, তো এটা একটা প্রবলেম দেখাই, এটাও মেবি আমি আমি কয়েক জায়গায় দেখাইছি, এটা হয়তো তোমার কয়েকজন দেখতে পাও, কেউ আমার ক্লাস করছে এর আগে? না ভাই লাইভ ক্লাস করি নাই, জাস্ট ভিডিও দেখছি ইউটিউবে, ইউটিউব নয় যে এনডিএমসি তে, তারা প্রায় 2 ঘন্টা আগে করছি। আচ্ছা
ওকে সো এটা একটা প্রবলেম ধরো যে এ বি সি ডি হলো এরকম জাস্ট এই যে এ বি সি ডি হলো ইন্টিজার প্রুফ করতে হবে যে এ বি সি ডি এর কোনো ন্যাচারাল নাম্বার সলিউশন নেই অর্থাৎ এ বি সি ডি এই চারটাই ন্যাচারাল নাম্বার হতে পারে না এ বি সি ডি চারটা ন্যাচারাল নাম্বারের জন্য এরকম কোনো এটা কোনো সলিউশন নেই প্রুফ করতে পারবা তোমরা এটা ইজি আছে কেউ পারো নাই আমি ভাবছিলাম এটা দেখেই কেউ বলে ফেলবা যে আচ্ছা এটা তো হয়ে গেল ABC এর মধ্যে মিনিমাম যেটা আছে 4 টু দি পাওয়ার সেটা দিয়ে ভাগ করে দেব হ্যাঁ বাম পাশে পাশে আর এক পাশে জোর বিজোরটা কেক করবা না আচ্ছা হ্যাঁ সো জিনিসটা হলো এটাই যে আমরা জাস্ট ধরো যেটা ছোট সেটা দিয়ে ভাগ দিয়ে দিব ভাগ দিয়ে দিলে কি হবে বলতো আচ্ছা এবার এখানে একটা কাহিনী তো ধরো কোনটা ছোট আমরা তো জানি না সো উইদাউট লস অফ জেনারেলিটি এ কি সবচেয়ে ছোট আর সি কি সবচেয়ে বড় ধরে মানে কমন নিয়ে দেখা যাবে যে বিজয় হ্যাঁ এখন এ কি সমস্যা হচ্ছে যে যদি দুইটা সবচেয়ে ছোট হয় তখন তো ওই একা দেখা হ্যাঁ আমি আসছি ওইটার জন্য আলাদা কাজ করলে হয় ওইটার জন্য কেস করা তখন তো চারটি বিভাজ্য করবে না আমি একটা বলতে পারি ছোটটা মানে একটা ছোট একটা হলো দুইটা ছোট একটা হলো তিনটাই ছোট তিনটা কেস এখন আচ্ছা আমি যেটা বলছি আমরা ডাব্লিউ লগ আমরা মেইনলি কাজ করি কি করুন কি জন্য আমরা ডাব্লিউ লগ ইউজ করি কেস কমানোর জন্য যেমন খেয়াল করে দেখো আমি আগের প্রবলেমে আবার একটু চাই ধরো এখন আমি যদি এটা তুমি ডাব্লিউ লগ ইউজ না করো তুমি কি করবা তুমি ফার্স্ট একবার বললাম আমাদের কেস ওয়ান তিনটা ব্লু কানেক্ট হয়েছে বিসিডির সাথে কেস টু তিনটা ব্লু কানেক্ট হয়েছে সিডিইর সাথে কেস থ্রি তিনটা ব্লু কানেক্ট হয়েছে ডিইএফ এর সাথে এরকম করে তুমি পারমুটেশন করে করে অনেকগুলো কেস পাবা তারপর আবার কি বলবা কেস ধরো কেস 42 কি বলবা রেড যুক্ত হইছে বিসিডি এর সাথে তারপর কেস 43 এরকম করে তুমি 50 এর মধ্যে কেস হয়ে যাবে অ্যাকচুয়ালি গোনা যায় কটা হবে জায়গা গুনতে যাব না তো মেইন কথা কি তুমি এইভাবে করে অনেক অনেক কেস চলে আসবে তোমার তো তুমি কি বলতেছো ডব্লিউ লগ দিয়ে তুমি বলছো যে সবগুলা কেস আসলে একই রকম একই প্রসেস যাচ্ছে সো আমরা জাস্ট এই জন্য ডব্লিউ লগ দিয়ে বলে দিতে পারি এখন এখানে খেয়াল করে দেখো সেম জিনিস হয়ে গেল হ্যাঁ হ্যাঁ সবার চেয়ে বড় হবে এটাতে তো কারো সন্দেহ নাই রাইট বি অটোমেটিক সবার বড় সো ডি নিয়ে আমাদের চিন্তা নেই আর একটা কেস কি বলতে পারি বি লেস দেন এ লেস দেন সি আরেকটা কেস কি হতে পারে বি লেস দেন সি লেস দেন এ সো এইভাবে করে আমি অনেকগুলো কেস করতে পারি এবং সবগুলো কেসে তিনটা কেন কনসিডার করতেছেন একটা কনসিডার করলে তো তিনটা হ্যাঁ হ্যাঁ না আমি আমি ডব্লিউ লগ এর মর্মার্থ বুঝাচ্ছি প্রয়োজন মানে এখনো ডব্লিউ লগ ইউজ করে নাই আমি ডব্লিউ লগ ইউজ করি নাই আমি হলাম ওটা দেখাচ্ছি তোমার সলিউশন হইছে আমি শুনছি ওটা ওটা ঠিক আছে আমি ওটাই বলতেছি আমি জাস্ট হলাম কি সলিউশনের প্রসেসের দিকে যাচ্ছি সো হ্যাঁ আমি এইভাবে অনেকগুলো কনসিডার করতে পারি এন্ড সেটা কি হবে সেটা হলো বেকার খাটনি আর কি তো এই জন্য আমরা কি বলবো আমরা বলবো যে আমরা এতগুলো কনসিডার না করলেই হয় আমরা জাস্ট বলবো ডাব্লিউ লগ এটা এটা বলে দিলেই আমাদের কাজ শেষ আর কথা হলো আমরা বুঝবো কিভাবে যখন তুমি দেখবা যে তোমার সন্দেহ হচ্ছে যে আমি ডাব্লিউ লগ দিয়ে আমি যদি করি আমার সব কেস কি স্যাটিসফাই হবে যদি না হয় কিন্তু তুমি করে ফেলো তখন কি হবে বলো তো তোমার সলিউশন কমপ্লিট হবে না
তোমার কেস বাকি থাকবে এন্ড ইভেন তুমি এমন হইতে পারবে না মার্কস পাবা না এমন হইতে পারবে তো এই জন্য তখন তুমি করবা কি তুমি আগে মনে মনে চিন্তা করবা যে আমি এগুলাকে রিনেম করব তুমি কি বললা যে তুমি মনে মনে কল্পনা করো যে সবচেয়ে ছোট যেটাকে সেটাকেই তুমি নাম দিলা এ তারপর মাঝে এটাকে নাম দিলা বি সবচেয়ে বড়টাকে নাম দিলা সি তাহলে এখন খেয়াল করে দেখো তোমার নাম নাম্বার গুলো যেরকমই থাক তুমি সেগুলোকে রিঅ্যারেঞ্জ করে এবিসি নাম দিতে পারো এন্ড খেয়াল করে দেখো এগুলোর সাথে কোনো সহগ নেই এমন যদি হইতো এটার সাথে কে গুণ আছে কে ফোর টু দি পাওয়ার বি সেই ক্ষেত্রে তুমি বি এর জায়গায় এ লিখলে কিন্তু তোমার জিনিসটা চেঞ্জ হইতো বুঝছো ধরো ফোর টু দি পাওয়ার এ প্লাস কে ফোর টু দি পাওয়ার বি তাহলে বি এর জায়গায় আমি যদি এ লিখি একটা সংখ্যা বাড়াই দিই তখন কি হবে মানটা চেঞ্জ হয়ে যেতে পারে বাট আমার এখানে তো সিমেট্রিক সবগুলোর সেম সহ সো আমার কিন্তু আসলে কোনো এসব ভেজাল নাই সো আমি ইজিলি যেটা ছোট সেটাকে এ নাম দিব সো আমি এবিসির মধ্যে সুইচ করলে আমি এ এর জায়গায় বি এর ভ্যালু বসাইলে বি এর জায়গায় এর ভ্যালু বসাইলে আমি যদি রোটেট করি কোনো সমস্যা নাই তো সেখান থেকে আমি তাহলে কনফিডেন্টলি বলতে পারি যে উইদাউট লস অফ জেনারেটি এ আমার জাস্ট এই একটা কেস ধরলেই হবে এ ইজ গ্রেটার লেস দেন বি ইজ লেস দেন সি সো এটা ধরে আমি একটা কেস পেলাম তখন কি করবো ফোর টু দি পাওয়ার এ দিয়ে ভাগ দিয়ে দিব ভাগ দিলে এই পক্ষে পাই কি ওয়ান প্লাস ফোর টু দি পাওয়ার বি মাইনাস এ প্লাস ফোর টু দি পাওয়ার সি মাইনাস এ সো এই এই দুটা কি আমার ফোর টু দি পাওয়ার বি মাইনাস এ ফোর টু দি পাওয়ার সি মাইনাস এ এটা হলো আমার ফোর দি ডিভিজিবল পার্ট আমি দ্বিতীয় টেস্ট লিখলাম আর এই পাশে কি পাবো ফোর টু দি পাওয়ার ডি মাইনাস এ এটা ফোর দি ডিভিজিবল বাট এই ওয়ান এখানে একটা ওয়ান আছে সেটা ফোর দিয়ে ডিভিজিবল না সো আমার বাম পক্ষ ফোর দিয়ে ডিভিজিবল না ডান পক্ষ ফোর দিয়ে ডিভিজিবল সেখান থেকে আমার প্রুফ হয়ে গেল এরপর আমার কেস টু কি কেস টু হলো এ ইজ ইকুয়াল টু বি লেস দেন সি সেটা দিয়েও সিমিলারলি একদম সেম সেম ওয়েতে করা যায় আর একটা কেস হলো এ ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি অ্যাকচুয়ালি এ ইজ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি ধরারই মানে নেই কারণ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি হলে কি হবে ডিভিজিবল হ্যাঁ তো হ্যাঁ সেটা হ্যাঁ থ্রি দিয়ে ডিভিজিবল সো তখন ওটা ওটা এমনি শেষ হয়ে যাবে তো এই তো এইভাবে করে ধরে তখন তুমি মানে আমি জাস্ট ডাব্লিউ লগ বোঝানোর জন্য বললাম এমনি এই প্রবলেমটা অনেক নিউ প্রবলেম আমি জানি এটা তোমাদের অলমোস্ট 90% বা সবাই হতে পারতাম আমি যদি এনাফ টাইম দিতাম ভাই আমার উইয়ার্ড লাগলো আপনি এত অ্যাডভান্স একটা প্রবলেম হঠাৎ করে মাঝখানে ঢুকায় তারপরে একবারে এরকম প্রবলেম দেখাচ্ছেন হ্যাঁ আচ্ছা ব্যাপারটা হলো কি বলি আমি হলাম কম্পিউটারিক্স আমি এই জিনিসটা ফেস করি আমি হলাম মানে বুঝি না যে কোনটা দেখানো উচিত কোনটা দেখানো উচিত না এটা দেখে আমার মনে হচ্ছে অনেক ন্যাচারাল যে এটা তো মনে বুঝে যাবে কারণ দেখাইতে যায় তখন বুঝলাম যে না আসলে এটা বোঝানো কষ্ট বুঝতে পারছো আবার ধরো আমার ইভেন মানে বিশ্বাস করবো না বাট আমার ইনইকোয়ালিটির অনেক যেগুলো প্রবলেম দেখাইছি সেটা চেয়ে আমার এটা অনেক সোজা লাগতেছি তো বাট দেখাইতে যায় বুঝছি যে হ্যাঁ তোমার আসলে এটা বেশি কঠিন হয়ে গেছে মানে এই জন্য পরে এখন সহজ সহজ প্রবলেম দেখাইলাম কয়েকটা যেন নতুনরা একটু কমফোর্ট ফিল করো ডিভিজিবল হয় না এটাই ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ফোর দি ডিভিজিবল হয় এক পাশ ফোর দি ডিভিজিবল হয় না ওটা দেই ওটা দিয়ে আমার সলিউশন হয়ে যায় আচ্ছা সো এখানেই থাক আমি ইনশাআল্লাহ গ্রাফ থিওরির উপর অনেক সুন্দর সুন্দর প্রবলেম দিব এন্ড ডিসকাশন করতেও মজা লাগবে ইনশাআল্লাহ পরে হয়তো একদিন ডিসকাশন আর বসবো আর কিছু দেখাবো তোমাদের টাইম আছে ইংলিশ বই নিয়ে সমস্যা আচ্ছা কারণ কথা হলো প্রবলেম তো আসলে কঠিনই হয় মানে বাংলা বইও যদি দেখো স্ট্যান্ডার্ড বই সেগুলো এই ইংলিশ বইয়ের প্রবলেম গুলো ইউজ করে সো কিছু করার নেই আসলে মানে প্রবলেম হার্ড হবে হার্ড লাগবে তো তখন তুমি কি করবে এখন সেক্ষেত্রে তুমি ইজি প্রবলেম গুলো আগে অ্যাপ্রোচ করতে পারো সব প্রবলেম তো আর হার্ড হয় না বা তুমি বাংলা বইয়ের প্রবলেমও ট্রাই করতে পারো জাওয়াদ ভাইয়ের বই টই এগুলা ধরে আস্তে আস্তে আর কি লেভেল আপ করতে হবে আর কি কেউ কোনো কোশ্চেন করছে না কোনো কোশ্চেন করে ভাই মাঝখানে যে প্রবলেমটা দেখাইছিল ওইটা হচ্ছে কি একটু দিয়ে দিয়েন ডিসকর্ডে লিখে ওই যে কঠিনটা কঠিনটা আচ্ছা এই 4abc এর এই প্রবলেমটা একটু সামারি করবে না আমার এখানে একটু প্রবলেম হচ্ছে মানে এটা
আচ্ছা সো দেখো আমি ধরে নিচ্ছি এ সবার চেয়ে ছোট, সো আমি কি করতেছি 4 টু দি পাওয়ার এ দিয়ে উভয় পক্ষকে ভাগ ভাগ দিয়ে দিচ্ছি। সো ভাগ দিলে আমি বাম পক্ষে কি পাবো, 1 প্লাস 4 টু দি পাওয়ার বি মাইনাস এ প্লাস, সরি আমার বিটা ভালো হয়নি, সি মাইনাস এ ইকুয়াল টু কি 4 টু দি পাওয়ার ডি মাইনাস এ। এখন খেয়াল করে দেখো 4 টু দি পাওয়ার ডি মাইনাস এ আমার কি একটা চার দিয়ে বিভিজিবল অবশ্যই, কারণ ডি এর চেয়ে বড়। এখন বাম পক্ষে খেয়াল করো, বাম পক্ষে তো ওয়ান আছে, এটা তো অবশ্যই ডি ফোর দিয়ে ডিভিজিবল, এটাও ফোর দিয়ে ডিভিজিবল, কিন্তু ওয়ান আছে এটা ফোর দিয়ে ডিভিজিবল না। সো এই বাম পক্ষ আমার ফোর দিয়ে ডিভিজিবল না, ইভেন বাম পক্ষে একটা অড নাম্বার, ডান পক্ষে একটা ইভেন নাম্বার, সো এটা পসিবল না। এখন তুমি বলতে পারো যে বি আর এ যদি সমান হয় তো সেই ক্ষেত্রে আমার ওয়ান, এখানে একটা ওয়ান আসবে, সো ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু টু, সো ইন দ্যাট কেস আমার জোর হবে বাট স্টিল তখনও ফোর দিয়ে ডিভিজিবল। ইনশাল্লাহ দেখি আজকে না কালকে হয়তো বসবো ডিসকাশন। আচ্ছা আমি এন্ড করে দিতাম।